আসসালামু আলাইকুম সবাইকে, নমস্কার। সুহরাত, আমি তানভীর রউফ বলছি, আমার প্রোনাউন হি হিম। আপনাদের সবাইকে আমাদের ইকুয়াল প্ল্যাটফর্মের এই আয়োজনে স্বাগতম। আমি যদি একজন সিস ম্যান, আমি সিস ম্যান হিসেবে একজন ফেমিনিস্ট এবং একজন উইমেন অ্যালাই, তো সেই হিসাবে আমি আজকের সেশনটা মডারেট করছি। খুব ভালো হতো যদি একজন উইমেন মডারেট করতো, নেক্সট টাইম ইনশাল্লাহ সেটা আশা করা যাচ্ছে। আমাদের ইকুয়াল প্ল্যাটফর্মের ব্যাপারে একটু বলি। আমরা সমতা ফাউন্ডেশন, নবপ্রভাত এবং ইনক্লুসিভ বাংলাদেশ মিলে এই প্ল্যাটফর্মটা করছি। এটা একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম যেখানে আমরা একটা নতুন ভাবে কমিউনিটি বিল্ড করার চেষ্টা করছি, ইউনিটি বিল্ড করার চেষ্টা করছি, ডিফারেন্ট ভয়েসেস বিল্ড করার চেষ্টা করছি। সেটারই একটা প্রয়াস হলো আমাদের আজকের এই আয়োজনটা করা। আজকের আয়োজনে আমাদের সাথে আছেন তিনজন ওমেন লিডার্স, বাংলাদেশি তিনজন লিডার্স। তারা তাদের কথাগুলো শুনে আই হোপ আপনারা সবাই অনেক ইন্সপায়ার্ড হবেন। আমি শুরুতে একটু বলে নিই যে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এর আজকের যে থিমটা, 2021 এর আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, এই জন্য আমরা সেলিব্রেট করছি। আজকের থিমটা হলো আ চ্যালেঞ্জ ওয়ার্ল্ড ইজ অ্যান অ্যালার্ট ওয়ার্ল্ড, মানে উই ক্যান চুজ টু চ্যালেঞ্জ অ্যান্ড কল আউট জেন্ডার বায়াস অ্যান্ড ইনইকুয়ালিটি। আমাদের সমাজে যে জেন্ডার বায়াস আছে, যে বৈষম্যতা আছে নারীদের এগেনস্টে, সেটার এগেনস্টে আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে এবং সেটাকে অ্যালার্ট থাকতে হবে আমাদেরকে সেটার ব্যাপারে, ঠিক আছে? এবং জেন্ডার প্যারিটি সব জায়গায় দরকার, মহিলাদের গভর্নমেন্টে, কাজের ক্ষেত্রে, হেলথ কেয়ারে, স্পোর্টসে, মিডিয়াতে, সব জায়গায় আমাদের মহিলাদের সেটা দরকার। এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আশা করি আপনারা আমাদের সাথে পুরো সময়টা থাকবেন। সো আর দেরি না করে আমি চলে যাচ্ছি আমাদের প্রথম গেস্ট তারিন তানির কাছে। তারিন তানি, আপনি যদি একটু নিজে নিজের ব্যাপারে বলতেন, আপনার একটু ইন্ট্রোডিউস করতেন গেস্টদের কাছে আপনাদের আপনার কথা, তাহলে খুব ভালো হতো। থ্যাংক ইউ। থ্যাংকস তানভীর, এত সুন্দর একটা অনুষ্ঠান বা এত সুন্দর একটা লাইভ করার জন্য। তো আমি তাইন তানি, আমি ফ্রম বাংলাদেশ, ঢাকা থেকে বলছি। আমি একজন ট্রান্স ওম্যান। আমি লাস্ট 3 ইয়ার্স ধরে আমি ইনক্লুসিভ বাংলাদেশের সাথে কাজ করে যাচ্ছি। তো আমি এখন ডেভেলপার হিসেবে কাজ করছি। আমার মতন যারা ট্রান্স আছে তাদেরকে আমি স্ট্রিং থেকে আরম্ভ করি, যেহেতু আমি একজন ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করেছি। তো আমি তখন জব পাইনি বিকজ অফ মাই সেক্সুয়ালিটি বা যেটাই বলি রাখে। তো যেহেতু আমি জবটা পাইনি, এর জন্য আমি চাচ্ছিলাম যে এভাবে নিজেকে ডেভেলপ করতে, যাতে নিজের কাজ নিজে করে নিজের কর্মসংস্থান করতে। তো এটা আমি নিজেটা নিজে করছি, চেষ্টা করছি। এবং প্লাস ইনক্লুসিভ বাংলাদেশের সাহায্য নিয়ে আমি আরো আমার মতন যারা আছে, যারা হচ্ছে গিয়ে লোকালি কাজ করতে যাচ্ছে, লোকাল বুটিক্স এ কাজ করতে হচ্ছে, তারা যেন স্ট্রিং টেইলারিং, ওই তারপরে হচ্ছে প্যাটার্ন মেকিং, এসব যেন করতে পারে, সেই ব্যাপারে আমি ওগুলো কাজ করে এগিয়ে যাচ্ছি। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ তারিন, আমাদেরকে এই এই ইন্ট্রোডাকশনটা দেওয়ার জন্য। আরো কথা হবে আপনার সাথে। এখন আমরা তাসনুবার কাছে একটু যাচ্ছি। তাসনুবা, আপনি যদি একটু নিজের ব্যাপারে বলতেন এবং আপনাদের আপনাকে একটু ইন্ট্রোডিউস করতেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি তাসনুবা। গ্রেট। ওকে, আমার নাম তাসনুবা ফেরদৌসি, আমি ইংল্যান্ডে আছি। গত অন এন্ড অফ খুব ভালোভাবে অ্যাক্টিভ হচ্ছি আমি 2016-17-তে। অ্যাকচুয়ালি অভিজিৎ দাদা মারা যাওয়ার পর থেকে আমি বেশ ভালোভাবে অ্যাক্টিভ। এর আগে আমি অ্যাক্টিভ ওরকম ভাবে ছিলাম না। তারপর আমি আস্তে ধীরে, এখনো খুব বেশি সাহস নাই খুব বেশি ফ্রন্টে এসে খুব ইয়ে করার, কিন্তু চেষ্টা করি, এখন থেকে চেষ্টা করছি। আর যাই হোক, এমন কাজ করে যাচ্ছি আমাদের মাইনরিটি কমিউনিটির সাথে, বিশেষ করে এলজিবিটি কমিউনিটি আমাদের যারা আছেন বাংলাদেশে এবং এদেশের দুজনের সাথেই। এবং কাজের মূল বিষয়টা হচ্ছে, আমি ইন্ডিভিজুয়ালি যেটা সবসময় করে যাচ্ছে সেটা হচ্ছে যে যখনই কারোর কাউন্সিলিং প্রয়োজন হচ্ছে, একটা ছোটখাটো সমস্যা বা হইতে পারে মনটা খারাপ, এটা খুবই সামান্য জিনিস, ওই সমস্ত ব্যাপারে হয়তো বা কথা বলার কেউ নেই, কি একটু শেয়ার করতে চাচ্ছেন, একটু কথা বলতে চাচ্ছেন, অ্যাপোলজিস, ওভাবে আমি কথা বলার চেষ্টা করি, একটু সময় দেওয়ার চেষ্টা করি। এবং সাপোর্টের বিষয়টা হচ্ছে যে যখন যেখানে যেমন প্রয়োজন, যার পাশে থাকা প্রয়োজন, যতটুকু সম্ভব ততটুকু করে যাচ্ছি। আর নবপ্রভাত আমাদের একটা গ্রুপ আছে যেটা উত্তরোত্তর ইয়ে হচ্ছে, বেশ সমৃদ্ধি পাচ্ছে। ওটার ওয়েবসাইট আমি মেনটেন করছি, সেই সঙ্গে ওটাকে ভালোভাবে যেন এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং
যোগাযোগের মাধ্যমগুলো আমাদের নবপ্রভাত হিসেবে যেন আরো প্রসারিত হয় সেদিকে আমি চেষ্টা করছি, কাজ করে করতে করছি আর কি আমাদের প্রতিষ্ঠাতার সঙ্গে। তো এভাবে করে আর কি আমার ছোটখাটো কন্ট্রিবিউশন আছে আমার আমাদের কমিউনিটিতে। এতটুকুই আমার পক্ষ থেকে, ওভার টু ইউ তানভীর। থ্যাংক ইউ সো মাচ তাসোভা ফর দ্যাট। আপনারা আসলে নবপ্রভাতের থ্রু দিয়ে অনেক কিছু করছেন, আর এখানে এটাও একটু বলা দরকার যে নবপ্রভাত ফাউন্ড করেছিল বোধহয় না ইয়াসিনই ফাউন্ড করে, এবং ইয়াসিনের আসলে ভিশনটা এতই ইন্সপায়ারিং, মানে ডেফিনেটলি প্রত্যেকবার যখন ওর সাথে কথা বলি আপনি, এবং আমি জানি আপনিও ইয়াসিনের জন্য একটা খুব বড় সাপোর্ট সিস্টেম, মানে ইয়াসিন মাঝে মাঝে আপনার কথা বলে, থিংস অফ ইউ অ্যাজ তার সিস্টার। এবং আপনি যেটা বললেন যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এই যে একজন আরেকজনকে এই যে ফোনে একটু কথা বলেও সাহসটা যোগানো, এটা কি খুবই ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিইং দ্যাট সাপোর্ট সিস্টেম। তোমার পাশে তুমি একা মানুষ নও যে এই অবস্থায় আছে, আমরা সবাই আছি, আমরা সবাই একই জায়গায় দাঁড়ানো, তোমার সঙ্গে আমি আছি, আমার সঙ্গে তুমি থাকবা, ভয় পাবার কোনো কারণ নেই, মন খারাপ করবার কোনো কারণ নেই। মানে সিচুয়েশন কখনো কারোর একরকম থাকে না, অবস্থাটা যে তৈরি হয় কারোরই একরকম থাকে না, তো উই ক্যান ওনলি ডু সো মাচ। মানে খুব যে বেশি কিছু করতে পারবো তা না, কিন্তু যতটুকু সম্ভব। আর হ্যাঁ, ইয়াসিনের কথা আমি কি বলবো, সে তো ফর্ম করছেই, ফর্ম করার পরে ওর যে এক একটা বড় বড় ভিশন আছে, এটাকে নিয়ে অনেক দূর নিয়ে যাওয়া বা এটাকে অনেক করা আর কি প্রসারিত করা, এবং এটাকে এটার মাধ্যমেই আমাদের 377 এটাকে প্যানেল কোডটাকে বন্ধ করে দেওয়া এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা করা, এটার যে একটা বড় রকম যে একটা উদ্যোগ এবং চেষ্টা এবং সাপোর্ট ও যে করে যাচ্ছে, এটার জন্য আমি প্রথমত কৃতজ্ঞ, দ্বিতীয়ত কৃতজ্ঞ এই কারণে যে এরকম একটা জায়গায় আমি কাজ করতে পারতেছি। আর তাকে সাপোর্ট করতে পারার ক্ষমতা আসলে আমার নাই, সে অনেক বড় মানুষ, সে বয়স ছোট হলেও তার প্রসারতা অনেক বেশি। আমি যতটুকু সম্ভব আমার পক্ষে থেকে করার আমি করার চেষ্টা করি। না ডেফিনেটলি আপনি অনেক সাপোর্ট করেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমরা ওটা নিয়ে আরও কথা বলবো পরে। সো এখন আমি চলে যাচ্ছি হিয়ার কাছে। হিয়া, যদি আমাদেরকে একটু তোমার ব্যাপারে, আপনার ব্যাপারে বলেন এবং আপনার স্টোরিটা আমাদেরকে একটু জানান প্লিজ। হ্যালো, আমি হিয়া, আমি একজন ট্রান্স ওম্যান। আমি এখনো পাবলিকলি কাম আউট করতে পারিনি ভাবে যেভাবে অন্য সবাই করতেছে বা তার নিয়ে কথা বললো। তো আমি এখনো ফ্যামিলির সঙ্গে বিলং করি, আর ফ্যামিলিতে ব্যাপারটা জানাই, বাট সাপোর্টিভ না কেউই। তো এ কারণে হচ্ছে আমি এখনো প্রত্যক্ষ ভাবে কোনো কাজ করতে পারছি না। আমি নবপ্রদের সঙ্গে যুক্ত আছি গত বছর থেকে, আমি নবপ্রদের সঙ্গে থেকে কাজ করছি। তবে আমার মেইন থিমটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে যারা হচ্ছে ট্রান্স আছে তাদেরকে হচ্ছে খুঁজে বের করা, এবং ওই যে তাসনিফা আপু যেটা বললো কাউন্সেলিং, অ্যাকচুয়ালি প্রান্তিক পর্যায়ে বা হচ্ছে গ্রাম্য পরিবেশে যে ট্রান্সরা হচ্ছে জন্মগ্রহণ করে বা বেড়ে ওঠে, তাদের কিন্তু নিজেদের সম্পর্কে ধারণা খুব কম থাকে। তারা নিজেদেরকে ফিল করতে পারে, বাট হচ্ছে তাদের সমস্যা কি বা কেন তারা এরকম, এটা সম্পর্কে জ্ঞান সঠিক তাদের থাকে না। তো আমি চেষ্টা করছি এরকম লোকগুলোকে খুঁজে বের করা এবং তাদেরকে কাউন্সেলিং করা, তাদেরকে সঠিক ধারণা দেওয়া তাদের নিজের নিজের ব্যাপারে, তাদের কেন এরকম অনুভূতি হচ্ছে বা তারা কেন অন্যদের থেকে একটু আলাদা, কেন ব্যতিক্রম ফিল করে। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে আমি কাজ করছি। আমি অ্যাকচুয়ালি নিজের সম্পর্কে ধারণা হয়েছে অনেক পরে, আমাকে কাউন্সেলিং করার মতো তেমন কেউ ছিল না, আমি নিজে থেকেই যতটুকু জানতে পারছি অনলাইনে ঘেটে বা হচ্ছে নিজের উদ্যোগে নিজের চেষ্টায়। তো আমাকে অনেকটা সময় হচ্ছে ডিপ্রেশনে কাটাইতে হয়েছে, আমাকে কাউন্সেলিং করার মতো তেমন কাউকে পাইনি। তো আমার ফিউচার প্ল্যান হচ্ছে এরকম টাই যে হচ্ছে অন্তত আমার মতো কাউন্সেলিং এর অভাবে যেন কেউ যেন ডিপ্রেশনে না ভোগে, বা নিজের সম্পর্কে ধারণা হচ্ছে না বা নিজের সম্পর্কে জানতেছে না, সঠিক ধারণা হবে ডিপ্রেশনে ভুগবে, অনেকে এটার জন্য খারাপ চিন্তাও করে ফেলে অনেক সময়। তো আমি এটা নিয়ে কাজ করছি, আর নবপ্রভাতের সঙ্গে কাজ করছি হচ্ছে গত বছর থেকেই এটার সঙ্গে। ইয়াসিন অবশ্য, আসলে ইয়াসিন অনেক ভালো মানুষ, যেটা তাসনু বাবু বললো, সে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে কাজের আমাদেরকে বা আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক চেষ্টা করতেছে। তো আমি এখনো লার্নার বলতে পারেন, আমি এখনো শিখতেছি আর চেষ্টা করতেছি যতটুকু নিজে পারি বা যতটুকু নিজে শিখেছি বা যতটুকু সামর্থ্য আছে, ক্ষমতা আছে, মানুষকে কাউন্সেলিং করাটা হচ্ছে, মানুষকে উৎসাহ দেওয়া, মানুষকে সামনের দিকে আগা যাওয়া আগানোর জন্য হচ্ছে পথ দেখানো। তো এগুলো তাদেরকে জাস্ট আমি ইন্সপায়ার করে যাচ্ছি। এবং নিজের লাইফের কথা যদি বলি, আমি স্ট্রাগল করতেছি এখনো, জবের চেষ্টা করতেছি আর ফ্যামিলিতে এখনো তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি নিজের ফ্যামিলিকে আমরা বোঝাতে না পারি তাহলে বাইরের মানুষকে আমরা কিভাবে বোঝাবো। তো আমি এটাই কাজ করার চেষ্টা করতেছি সবচেয়ে বেশি। আমি
প্রতিনিয়ত আমার ফ্যামিলি মেম্বার রিলেটিভস দেরকে হচ্ছে এটা নিয়ে কনসাল্ট করি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি, এভাবে আমার সময় পার হচ্ছে আর কি, বা এইভাবে কাজ করতেছি। আর কমিউনিটির অনেকের সঙ্গে কানেক্ট আছি, তাদেরকে ইন্সপায়ার করতেছি, বা হচ্ছে আমাদের দেশে যারা হচ্ছে ভালো ভালো কিছু করছে, বা আমাদের দেশে যারা সিনিয়র আছে, ইন্সপায়ারেশন যারা দিচ্ছে আমাদেরকে, তাদেরকে প্রকাশ প্রচার করতেছি, যেন হচ্ছে তাদেরকে দেখে অন্যরা যেন হচ্ছে সবাই ইন্সপায়ার্ড হয়, দেশে থাকার শক্তি পায়, কাজ করার শক্তি পায়। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ হিয়া, আমাদেরকে এটা শেয়ার করার জন্য। ইম্পর্টেন্ট আসলে ব্যাপারগুলো, যে অবস্টাকল গুলার ব্যাপারে আমরা পরে কথা বলবো। তো এখন আমি যদি তারিনের কাছে যাই, সো তারিন, আমি প্রথমেই বলতে চাচ্ছি যে মানে আপনার যদি একটু চিন্তা করে আপনি বলেন যে এবারের থিমটা হলো যে চুজ টু চ্যালেঞ্জ, রাইট? আমরা চ্যালেঞ্জ করব। তো তাহলে আপনার কাজের ক্ষেত্রে বা ফ্যামিলির ক্ষেত্রে কি কি ধরনের অবস্টাকলকে আপনাকে চ্যালেঞ্জ করতে হয়েছে আপনার নারী সত্তাটাকে মানে বাঁচার জন্য, একটু যদি বলতেন। আপনি বোধহয় মিউট আছেন। সরি, ইটস ওকে, হ্যাঁ ইউ ক্যান লিসেন মি? হ্যাঁ, আই ক্যান লিসেন ওকে, টু ইউ। হ্যাঁ, প্রথমে আমি একটা কথা বলে শুরু করতে চাচ্ছি, যে আমরা সবসময় বলতেছি লিঙ্গ বৈষম্যতা ছেলে হোক মেয়ে হোক বা ট্রান্স হোক, বৈষম্যতার মধ্যে দিয়ে যাচ্ছি। দো আজকে উইমেন্স ডে, উইমেন্স ডে কি পালন করাটা, মানে উইমেন্স ডে বলে কোনো শব্দ থাকা কি খুবই দরকার ছিল আমাদের লাইফে? এই উইমেন্স ডেটা বলেই তো আমরা এটাকে একটা বৈষম্যের মধ্যে শুরু থেকে ফেলে দিচ্ছি। তো কখনোই উইমেন্স ডে হওয়া উচিত ছিল না। যদি ইকুয়ালিটি থাকতো আমাদের সমাজের মধ্যে, তাহলে উইমেন্স ডে নামে কোনো শব্দটা আসার দরকার ছিল না। সেটা হচ্ছে প্রথম কথা। এখন বলতেছি চ্যালেঞ্জের কথা। টু টফ, এভরি সেকেন্ড আই ফিল চ্যালেঞ্জ, ফ্যামিলি, মানে পারিপার্শ্বিকতা এবং লাইফের ছোটবেলা থেকে, যেহেতু আমি অনেক ছোটবেলা থেকে উপলব্ধি করেছিলাম যে আমি ভিতরে একটা নারী সত্তা কাজ করে, তাই বর্ণ আমি ছেলে ছিলাম জেনেটিক্যালি বা আমার মেন্টালি, যখন আমার বিকাশ শুরু হলো তখন থেকে আমি ফিল করতাম যে আমি একটা মেয়ে। তো আমি যে জিনিসটা খুব বুলিং অ্যান্ড হেট স্পিচ এর শিকার হতাম, বিকজ আই এম স্টারিং ইন আ বয়েজ স্কুল, সো হরেবল ফর মি। তো ওখান থেকে আস্তে আস্তে সার্ভাইভ করে 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 আমি আমার কলেজ লাইফ গেলাম। কলেজ লাইফটা যেহেতু কম্বাইন্ড একটা কলেজ ছিল, তো আমি কিছুটা রিলিফ পেয়েছিলাম। তো ভার্সিটি লাইফ আমি কমপ্লিট করলাম। বাট তারপরে গিয়ে যেটা প্রবলেম গিয়ে আমি ফেস করলাম, সেটা হচ্ছে আমার জব লাইফ। তো আমার এই যে প্রবলেমটা, এইটা হচ্ছে আমার প্রত্যেকটা ক্ষেত্রে চ্যালেঞ্জ আকারে আমাকে নিতে হয়েছে। তো এখন যে কাজটা আমি করতেছি, চ্যালেঞ্জ যেহেতু বলা হচ্ছে, এবার এবার হচ্ছে কোভিড এর কারণে আমার সবারই লাইফ একদম থমকে গিয়েছিল। আমি যেটা নিয়ে কাজ করতাম সেটা হচ্ছে গিয়ে ডিজাইন সেকশনে আমি ডিজাইন করে করতাম, সেগুলোকে সেল করার চেষ্টা করতাম। পাশাপাশি আমাদের বাংলাদেশ থেকে যারা আমাদের মতো যারা ছিল ওদেরকে আমি ট্রেন আপ করতাম। বাট এটার কারণে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে থমকে যেতে হয়েছিল। তো এখন যেটা দাঁড়াচ্ছে, যেহেতু কোভিড পরিস্থিতি একটু চেঞ্জ হচ্ছে, আমরা ভ্যাকসিন পেয়ে যাচ্ছি, তো আস্তে আস্তে আমরা এটাকে আবার রিজলভ করছি। যেহেতু আমার সামনে বাংলাদেশ মুসলিম একটা কান্ট্রি, তো দুইটা বড় বড় ফেস্টিভ্যাল আমরা পাচ্ছি। একটা তো পয়লা বৈশাখ পাচ্ছি, ওটা তত বড় সেলিব্রেট হচ্ছে না, রোজা পড়ে গেছে। বাট আফটার রোজা আমরা ঈদ পাচ্ছি, যেটা আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জিং ওকে দাঁড়িয়েছে। তো এই যে যারা আমরা যাদেরকে ট্রেনিং দিচ্ছি বা আমি যাদের সাথে কাজ করতেছি, তারা যদি এই চ্যালেঞ্জটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে হয়তো বা তারা একটু সচ্ছলতার মুখ দেখতে পারবে। তো এভরি স্টেপ আমাদেরকে চ্যালেঞ্জ দিতে হচ্ছে। আর নিজের সম্বন্ধে তো বললাম যে আমি কি কি চ্যালেঞ্জ গুলি ফেস করে করে এই পর্যন্ত এসেছি, ইন ফিউচার আমাকে হয়তো বা করতে হবে। তো এটাই আর কি। না, থ্যাংক ইউ সো মাচ। কারণ আসলে ব্যাপারটা কি, যে মানে আমি আমি বয়েজ স্কুলে পড়ি নাই, বা যেহেতু আমি একটু মেলে ছিলাম, আমার কম্বাইন স্কুলও আমাকে যে পরিমাণ মানে বুলিং এর শিকার হতে হয়েছে, আমি তো মানে আপনার কথা চিন্তাও করতে পারি না। তো তারপর হ্যাঁ বলো। হ্যাঁ, তাহলে এই আপনি যখন বুলিংটা বললেন, তাকে আমি একটা কথা বলে রাখি। আমার লাস্ট ফিউ ডেজ অ্যাগো, আমার মেবি আমার কলেজ লাইফের মানে স্কুল লাইফের একটা ফ্রেন্ড আমাকে নক করে জিজ্ঞেস করতেছিল যে ওয়াই তুমি কন্ট্রাক্ট করো না আমাদের সাথে। তো তখন আমি একটু বিশাল একটা এরকম বাংলায় লিখেছিলাম আমার সম্বন্ধে, যে মানে স্কুল ফ্রেন্ড থাকে, আমার ফ্রেন্ড ছিল না বাট আমার সহপাঠী ছিল। তো ইজ আকসিং নেই যে সহপাঠীর স্কুল ফ্রেন্ড মানে ফ্রেন্ডের মধ্যে পার্থক্য কি? আমি বলতাম যে তোমাদের সাথে আমি পড়াশোনা করতাম বাট তোমরা আমার কখনো ফ্রেন্ড হইতে পারো নাই।
মানে এখন লাস্ট একদিন পড়ছে, মানে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, ওর ওয়াইফের সামনে আমার সাথে খুব বাজে বিহেভ করে ফেলছে। আমি না খুব শক হয়ে গেছিলাম যে একটা মানুষ তার ওয়াইফের সামনে আমার সাথে এই বিহেভ গুলি করতে পারছে। আমি তো বললাম যে হোয়াট এ হিউম্যান বিং দে আর, আমার মানে ওইটা ওই টাইপের বলার কিছু ছিল না। আর ছোটবেলার একটা জিনিস তুমি করতেছো, তুমি ম্যাচিওর হয়েছো, তুমি অনার্স করেছো, তুমি মাস্টার্স করেছো এবং রিনাউন একটা ভার্সিটি থেকে, ইফ ইউ আর এ নর্মাল স্টুডেন্ট থাকতাম তোমাকে কিছু মানে আমার হার্ড লাগতো না, তুমি একটা রিনাউন ইউনিভার্সিটি থেকে পাস আউট করা একটা মানুষ, তুমি পাবলিকলি আমার সাথে মিসবিহেভ করছো, মানে আমার এটা এত শক লেগেছিল। তো ওর পর থেকে না আরো ঘৃণা বেড়ে গেছে আমার স্কুল লাইফে ফ্রেন্ডের প্রতি। বাট আমার না মানে আমার কলেজ লাইফে যেহেতু কম্বাইন্ড ছিল, ওখানে মেয়েরা ছিল, ক্লাস আমার ছিল, ওরা আমাকে ইয়ে ছিল খুব কি বলে খুব ফ্রেন্ডলি ভাবে নিয়েছিল, এটা আমি বলবো। ওরা আমাকে একদম জাস্ট একটা ফ্রেন্ড ছিল আমার, আমার মনে আছে এখনো ও আমার ফ্রেন্ড, মানে ও আমাকে মতো প্রোটেক্ট করে রাখতো সব ব্যাপার, ঠিক আছে তুমি আমার সাথে থাকো বা ইয়ে থাকো, বাট নট রিলেশনশিপ বা সামথিং লাইক দ্যাট, বাট প্রোটেক্টিভ একটা ফ্রেন্ড আমি পেয়েছিলাম, যার জন্য আমার কলেজ লাইফটা সবসময় হ্যাপি ছিল। মানে আমি বলতে পারতাম যে না আই লাভ মাই কলেজ লাইফ, আই লাভ মাই ভার্সিটি লাইফ, বাট আই হেট মাই স্কুল লাইফ, নাও ডু স্টিল আই হেট মাই স্কুল লাইফ। না ওইটাই আপনি যখন বললেন, সো মানে তখন আমার মাথায় আসলো, বিকজ আমারও স্কুল লাইফের কিছু ফ্রেন্ড ছিল এরকম যারা আমাকে অনেক বুলি করতো, কিন্তু আমি জানি না আপনার এক্সপিরিয়েন্স কি, বাট আমার এক্সপিরিয়েন্স ছিল যেই ছেলেরা আমাকে সবচেয়ে বেশি বুলি করতো তারাই কেন যেন আমার সাথে সেক্স করার ব্যাপারে বেশি ইন্টারেস্টেড ছিল। মানে ইটস অলমোস্ট লাইক তাদের ভিতরের একটা নিজের প্রতি ঘৃণাটা তারা আমার দিকে মানে বের করে আনতো, বিকজ তারাও মেবি গে কিন্তু তারা আমার মতো মেলই না, সো তারা নিজেকে একটু হাইড করতে পারতো, সেই জন্য তারা বাট আমার যে ঘৃণাটা যে আমি যে একটু ওপেনলি মানে একটু ডিফারেন্ট জেন্ডার আইডেন্টিটির দিক থেকে, এটা তাদের একটা রাগ, ইন্টারনাল হোমোফোবিয়া আমার এক্সপিরিয়েন্স এটা। বাট তার আপনি যদি একটু এটাও বলেন যে অনেক নিশ্চয়ই ইয়াং মানুষরা আপনার কথা শুনছে যে তারা যে একটা 5-8 বছরের একটা ধরেন একটা একটা ইউনো জেন্ডার ডাইভার্স কুইয়ার একটা বাচ্চা, সে কিভাবে কি কি স্ট্র্যাটেজি সে নিতে পারে টু সার্ভাইভ? আচ্ছা আমি প্রথমে যে কথাটা আমি আমার লাইফ থেকে শিখেছি, কয়েকদিন আগে আমি একটা বাসায় গিয়েছিলাম, তো ওই বাসাতে মানে যে একটা ছোট্ট একটা বাবু আছে মেবি সে 8 থেকে 9 বছরের, তো ওর ভেতরে যে ফেমিনাম যে ব্যাপারটা যে মেয়েলি যে পড়া আমরা যেটা বাংলায় বলি মেয়েলি বা গার্লিশনেস, তো এটা খুব স্পষ্ট ভাবে উল্লেখ করা মানে দেখা বোঝা যাচ্ছে, যেহেতু আমার ভিতরে এটা ছিল তো আমি ওটা ওকে দেখে ওইটা ফিল করতে পেরেছি। তো তখন আমি ওদের গার্জিয়ানকে বলেছিলাম যে এখন ওয়ে আছে দুটো, ওকে ওর লাইফ লিড করতে দিতে হবে, আদারওয়াইজ ওকে সেফ রাখতে হবে, বিকজ 8 থেকে 9 বছর একটা বাচ্চা জানে না সেক্সুয়াল টাচটা কি, সবচেয়ে জঘন্যতম পৃথিবীর মধ্যে একটা জঘন্যতম জিনিস হচ্ছে গিয়ে চাইল্ড অ্যাবিউজ। আমি সবসময় এটার এগেনস্টে ছিলাম, মেবি আই ওয়াজ অ্যাবিউজড বাই সামওয়ান, বাট আমি তখন এটা বুঝতাম না, হয়তো বা কাউকে বলতে পারতাম না। বাট অনেক টাইমে অনেক বাচ্চারা হয় যারা এটার সম্বন্ধে কোনো ইন্টারেস্ট না, বাট তাদেরকে অ্যাবিউজ করা হয়, আফটার অ্যাবিউজিং তারা এটা হয়ে যাচ্ছে, বাট ওর ভিতরে এটা স্পষ্ট আছে। সো আমি মানে ওই গার্জিয়ানকে এটাই সাজেস্ট করেছিলাম, যেহেতু ওরা আমাকে খুব অ্যাডমায়ার করছে, আমাকে খুব পছন্দ করেছিল, তখন আমি এই কোয়ার্ডটা বলেছিলাম যে ওকে যদি আপনি ওর মতন থাকতে দেন ও কিন্তু ওর মতন হবে, বাট আপনি যদি ওকে সুন্দর কাউন্সিলিং করেন, ওকে ওর মতন বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু ও কোনো প্রবলেম হবে না। আর সবচাইতে বড় কথা, ওকে আনসেফ টাচ থেকে দূরে রাখতে হবে। এই ক্ষেত্রে একটা 8-9 বছরের বাচ্চার ক্ষেত্রে তো বোঝা সম্ভব না যে কি হচ্ছে ওর সাথে, ও মানসিক বিকাশটা হয় হচ্ছে কি 12-র পর থেকে, 12 বা 13 থেকে একটা ক্ল্যাশিং শুরু হয় আমাদের মধ্যে, যেটা যেহেতু আমার ফেমিনিজম আমি বলছি, আমার আমার মনে হয় না আমার 10-এর আগে এই ফিলটা আমার ছিল, 10-এর পরে বা অ্যাবিউজ বাই সামওয়ান, তারপর থেকে আমার ভিতরে একটা ফিল কাজ করতো। আমার যেটা মনে হতো যে পৃথিবীতে আমি কি একা একমাত্র এরকম, আমি একটা মানুষ, সবাই একরকম, আমার ফ্যামিলি সবাই একরকম, ও একরকম, ও একরকম, ওয়াই আই এম অ্যালং, মানে আমাকে ওই টাইমটাতে খুব মনে হচ্ছে কিন্তু খুব অ্যালং একটা মানুষ, আমি কথাটা কাউকে বলতে পারতাম না, ইভেনচুয়ালি আমার মা বাবা ভাই বোন কাউকে আমি কথাটা বলতে পারতাম না যে ওয়াই আই এম অ্যালং, ওয়াই আই এম ডিফারেন্ট ফ্রম ইউ, ওরাও কখনো এটা বোঝার চেষ্টা করে নাই, করাটা করারও কথা না, কারণ আমাদের পারিপার্শ্বিকতা এইটা অ্যালাউ করে না যে ওয়াই তুমি ডিফারেন্ট, সব তুমি মেক ইউরসেলফ, তুমি তোমার এই ভাইয়ের মতন হও, তুমি ওই ভাইয়ের মতন হও, এরকম হও, স্বাভাবিক, এটাই হচ্ছে গিয়ে প্রকাশ হবে। যেহেতু আমি আপনি আমাকে কোয়েশ্চেন করলেন 9-10 বছরের ভাই এটা বাচ্চাটাকে আমি কি বলবো, ও যদি আরো বড় হয় তখন আমি একে ওকে সাজেশন করতে পারি।
এখানে তারিন, আপনি কয়েকটা ইম্পর্টেন্ট কথা বললেন, যেমন চাইল্ড অ্যাবিউজের ব্যাপারটা আমি একটু বলতে চাই। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট, এবং চাইল্ড অ্যাবিউজাররা যেহেতু বাংলাদেশে চাইল্ড অ্যাবিউজ নিয়ে তো কোনো সচেতনতা নাই, তো তারা তাদের জন্য এটা একটা একেবারেই নাই, এটা একটা খোলা মাঠ তাদের জন্য, মানে তাদের জন্য চাইল্ড অ্যাবিউজারদের জন্য বাংলাদেশ একটা হলো সেফ একটা জায়গা, কারণ একদম তারা ইচ্ছা মানে মতো। সেফ, এইটার মধ্যে হ্যাঁ কোনো ইয়ে নাই। আর সবচেয়ে বড় তাঙ্গলি কথাটা হচ্ছে গিয়ে যে আপনি একটা মেয়েকে করলে সেটা রেপ হিসেবে কাউন্ট হয়, বাট আপনি যখন হুম ছেলের সাথে করবেন সেটা রেপ হিসেবে কাউন্ট হচ্ছে না, সেটা হচ্ছে কি অ্যাবিউজ হিসেবে করে আমরা ছেড়ে দিচ্ছি। বাবা, ওই ছেলেটার উপর তো যাচ্ছে কোনো একটা জিনিস, তো এটাকেও রেপের শামিল করা হিসেবে গণ্য করা উচিত। এটা দেখবেন, মেয়ে হলে সেটা হচ্ছে কি রেপ, আর হুম যেহেতু ছেলের সাথে করেন সেটা হচ্ছে কি কি বলে অ্যাবিউজ বলে আমরা ছেড়ে দিচ্ছি। বাট এইটা যে কত বড় একটা মেন্টালি টর্চার ওদের উপরে পড়ে সেটা কেউ কখনো ফিল করতে পারবে না যার উপর দিয়ে গেছে। কারণ বিকজ ওই ছেলেটা যদি ভিতরে আমাদের মত, আমি কেউ বলবো যে আমার ভিতরে একটা মেয়েলি একটু সত্তা ছিল, ওই ছেলেটার মধ্যে এই মেয়েলি সত্তাটা নাও থাকতে পারে, তার মানে হুম কি আপনি ওকে জোর করে করছেন। আর 18 ইয়ার্স এর আগে আপনি কারোর সাথে জোর, মানে তার মতের বিরুদ্ধে, বা মতের বিরুদ্ধে বলতে কি 18 ইয়ার্স আগে কারোর সাথে করাটাই তো অন্যায় হিসেবে কাউন্ট করা হয়, হুম চাইল্ড হুম মলেস্টার হিসেবে এটা কাউন্ট করবো আমরা। আর বাংলাদেশে তো খুলেআম হচ্ছে, কেউ কিছু বলছে না, যেটা জানতে পারছে এইটা হচ্ছে। ট্রু। আর আই থিঙ্ক চাইল্ড অ্যাবিউজাররাও কিন্তু টার্গেট করে একটু এফেমিনেট ছেলেদেরকে, এই জন্য কারণ তারা ভাবে যে তাদেরকে আরো কন্ট্রোল করতে পারবে, তাদের মাথায় ইয়েগুলো ঢুকাবে যে তুমি তো, তারা এমনিতেই বাচ্চাগুলো হয়তো এমনিতেই ভাবে আমি একটু অন্য ধরনের, তখন তারাও ভাবা শুরু করবে যে আমি হয়তো এরকম বলে এটা আমার প্রাপ্য, মানে এটা আমার দোষ। হ্যাঁ, এই হ্যাঁ এই ওয়ার্ডটাই যে আমাদের মতন যারা আছে, যাদের মধ্যে ফেমিনিজমটা কাজ করে, তারা এই হুম কথাটা ভাববো যে এটা হয়তো আমারই ফল্ট। হুম আমি বলতেছি যার ভিতরে নাই, যার ভিতরে এই জিনিসটা নাই, তার সাথে যখন করা হচ্ছে তার মেন্টাল অবস্থা তো আরো খারাপ হয়ে যাচ্ছে। সে তো মানে যার ভিতরে আছে সে তো একটা নিজেকে সান্ত্বনা দিতে পারতেছে যে না, হুম আমি হয়তো বা এরকম দেখে আমার সাথে হচ্ছে, বা যার ভিতরে নেই তার মেন্টালিটা কি কি পরিমাণে তার উপরে টর্চার যাচ্ছে, মানে সে হুম প্রত্যেকটা নিয়ত তো একদম খেয়ে খেয়ে যাচ্ছে যে না আমার সাথে যেরকম কেন হওয়া উচিত ছিল, এটা কারোর সাথেই কখনো হওয়া উচিত না। বাট হুম এই যে আমরা বললাম যে আমার সাথে যেটা হচ্ছে, তখন আমি এটা হয়তো আমার মেনে নিয়েছি যে ঠিক আছে, আমি হয়তো বা একটু ডিফারেন্ট, আমার হাঁটা চলা একটু ডিফারেন্ট, হয়তো এইটা দেখেই আমার জন্য হয়েছে, ফলটা আমি আমার উপরে নিচ্ছি, কারণ হুম আমার কিছু মানে আমি পারিপার্শ্বিক সবার মতন এক ছিলাম না, বিধায় এটা আমি নিতে পারছি। বাট যার এরকম না সে কিভাবে নিবে ভাই, এটা আমার এটা মাথায় ঢোকে না। আমার মনে হচ্ছে যে যারা এই কাজগুলি করে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে গিয়ে তারা। আমার মানে না না প্রত্যেকটা মানুষের কাছে এটা রিকোয়েস্ট, প্লিজ কেউ চাইল্ড অ্যাবিউজ করবেন না ভাই, কেউ চাইল্ড অ্যাবিউজ করার কোনো দরকার তো নাই। মানে জঘন্য কেসগুলি আমাদের সামনে আসে, আমি যখন নিউজ পোর্টাল গুলি আমার সামনে চলে আসে, মানে একটা বাচ্চাকে যখন ওকে ব্লেড দিয়ে কেটে করা হয়, এর মতন জঘন্য কাজ পৃথিবীতে হইতে পারে না। মানুষ কতখানি মানসিক ভারসাম্যহীন হইলে মানে এই কাজটা করতে পারে, তার তো এরকম একটা মেয়েও থাকতে পারতো, তার তো এরকম একটা ছেলেও থাকতে পারতো, সেটা কিন্তু চিন্তা করে না এই ব্যাপারটা। আমার মেয়ের সাথে যদি এরকম হতো তাহলে কেমন লাগতো, আমার ছেলের সাথে এই ব্যাপারটা কেমন লাগতো। এই এইটা করলেও তো মানুষের একটা বোধ শক্তি চলে যায়, মানে তার যে সেক্সুয়ালি যে হ্যাভাস যেটাকে বলে আমরা হিন্দিতে যেটা বলি, হাভাস হুম এটা তো চলে যাওয়ার কথা, বাট যাচ্ছে না তো মানুষের ভিতর থেকে ভাই। প্রতিনিয়ত একটা মানুষ এটা ফেস করতেছে, মানে এটা সবচেয়ে বড় ক্রাইম হিসেবে ধরা হচ্ছে। না থ্যাংক ইউ, মানে আসলে আপনার পার্সোনাল স্টোরি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ, কারণ আসলে এটা দরকার আছে, আমাদের এই সাইলেন্সটাও ব্রেক করতে হবে, রাইট? কারণ সাইলেন্স আছে বলেই কিন্তু মানুষজন অ্যাবিউজ করে যেতে পারে। আর আমরা যদি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রতিবাদ শক্তিটা না খুবই কম। একটা হুম বাচ্চার এই কথাটা যে বাচ্চা যে রেপ হইতে পারে, একটা ছেলে বাচ্চাও যে হুম রেপ হইতে পারে, এই কথাটা বলার মতন সাহস আসলে নাই। অনেক টাইমে হয় যে এরকম হয় যে কোন একটা জায়গায় একটা বাচ্চা এই অ্যাবিউজটা শিকার হয়েছে, তো ও হুম ওখানে যেতে যাচ্ছে না। আমাদের প্যারেন্টসরা এখনো পর্যন্ত আমরা বলবো, মানে যেহেতু আমি ছোট ছিলাম, আমার আমার ফ্রেন্ডসরাও প্যারেন্টস হয়ে যাচ্ছে, স্বাভাবিক স্বাভাবিক হবেই, হুম আমাদের তো এতটুকু বোঝা হচ্ছে যে একটা বাচ্চা যখন যেতে যাচ্ছে না, আমি তাকে হুম ঠান্ডা মাথায় তাকে ডেকে নিয়ে তাকে জিজ্ঞেস করি, বাবা তোমার কি প্রবলেম হচ্ছে, আমার সাথে শেয়ার করো। মানে আমরা তো এতটুকু এডুকেটেড লেভেল চলে যাচ্ছি যে যে আমি এটা জিজ্ঞেস করতে পারি যে বাবা তোমার সাথে কি প্রবলেমটা হয়েছে, তুমি তো আমার ছেলে বা আমার মেয়ে, তোমার কি প্রবলেম আছে তুমি বলো, আমাকে বলো, তো আমার ছাড়া তো তোমার আর ফ্রেন্ড কেউ নাই। এই 8-9 বছরের বাচ্চার কিন্তু মা আর বাবা ছাড়া এর চেয়ে বড় ফ্রেন্ড আর কেউ হইতে পারে না। বাট আমরা কি করি,
ও যেতে যাচ্ছে না পড়তে, বা ও এতে পড়তে যেতে যাচ্ছে না, ও এখানে খেলতে যেতে যাচ্ছে না, আমরা জোর করে ওকে ওখানে পাঠাচ্ছি। একটা বাচ্চা যখন যেতে যাচ্ছে না, তখন হয়তো আমরা তাকে একটু বোঝানোর চেষ্টা করতে পারি, তার সাথে জিজ্ঞেস করতে পারি যে বাবা তোমার সাথে কি হয়েছে, আমরা কখনই কাজটা করি, তুমি কেন যাবা না, তোমাকে যেতেই হবে ওই জায়গাটাতে। এখন হয়তো বাবা প্যারেন্টসরা ভাবতে পারে ও হয়তো পড়া ফাঁকি দেওয়ার জন্য কথাটা বলতেছে, বা ও একটা গ্যাপ করার জন্য কথাটা বলতেছে। রয়্যাল মনস্টার কিন্তু সব রূপে সব জায়গায় লুকিয়ে থাকে। আসুবা আপনি কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ তারিন, আমি আপনার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাচ্ছি তানি। সেটা হচ্ছে যে দেখেন, এই যে আপনি নিজেকে দোষী মনে করতেন যে আচ্ছা আমি না হয় এমন বলে, আমি না হয় আমার আচরণ এমন বলে আমার সঙ্গে কেউ একজন এরকম করেছে, তারিন দেখেন একটা জিনিস খেয়াল করে, আপনি তো নিজেকে দোষী মনে করে এখান থেকে বের হয়ে আসছেন, আপনি নিজেকে মানসিকভাবে নিজেকে নিজে বুঝিয়ে এখান থেকে বের হয়ে গেছেন। আমার প্রশ্ন হচ্ছে, যারা এই কাজগুলা করছে ওরা ঠিক হবে কিভাবে, ওরা কিভাবে ঠিক হবে? কারণ আপনি একমাত্র মানুষ না যার সঙ্গে এরকম অবস্থা হচ্ছে, যে কারোর অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে। মনে করেন এই যে আপনি ছোট ছোট বাচ্চাদের কথা বললেন, এই যে আপনি চাইল্ড অ্যাবিউজদের কথা বললেন, এই মানসিকতাটা, এই মানসিকতাটা আমরা কি করে দূর, মানে এই চাইল্ড সামহাও বড় হয়ে মনের ভিতরে এটা কখনোই ওরা ভেতর থেকে বের করতে পারবে না, এই এই কষ্টটা তারা কখনোই মন থেকে বের করতে, যতই বড় হোক না কেন, ওই যে 6-7 বছর থেকে শুরু করে, বা তার চেয়ে ছোট, যে 3-4 বছর বয়স থেকে শুরু করে যে 12-13 বছর বয়স পর্যন্ত মানুষের যে মানসিক অবস্থানটা, ওইখানে মানুষের যা হয় এটাই কিন্তু রেস্ট অফ দ্য লাইফ মানুষ ক্যারি অন করে। হ্যাঁ, রেস্ট অফ দ্য লাইফ কিন্তু মানুষ এটা ক্যারি অন করে। এটা মানে এটা এতটাই জঘন্য জিনিস, এতটাই খেয়াল করে রাখতে হয় বাচ্চাদেরকে, এবং অনেক প্যারেন্টসও আছেন যারা এই জিনিসটা ভালো করে বুঝতে পারেন না। মনে করেন কি, এই তো সে তো আমার ছোট ভাই, তার কাছে তার কোলে দিয়ে দেই, হ্যাঁ ওই তো আমার আমার তো চাচা, তার কোলে দিয়ে দেই। কাদের কাদের তারা অ্যাবিউজ হচ্ছে? ওরা বাচ্চারা তো প্রথমে ঘরের মানুষ দ্বারা অ্যাবিউজ হচ্ছে। যাই হোক, সেটা আরেকটা বড় আলোচনা, সেটা আমরা পরে বলবো, কিন্তু প্রশ্নটা হচ্ছে। আচ্ছা তাস্তুবা, আপনার সাথে আমি এই ওয়ার্ডটা অ্যাড করতে যাচ্ছিলাম, আপনি বলেও ফেলেছেন। জি, বাচ্চারা যখন শুরুতে অ্যাবিউজটা হয়, ও কখনো বাইরের কারো দ্বারা অ্যাবিউজ হয় না, বাইরের কারো দ্বারা হয় না, তারা ঘরের মানুষ কখনোই না, কখনোই আমি দেখি না যে একটা মানুষ বাইরের কাউকে দ্বারা অ্যাবিউজড হয়েছে। প্রথমটা আপনি খেলতে গেলেন, এটা হইতে হয়ে গেছে, তা কিন্তু হয় না। মানে সবচেয়ে বড় জিনিসটা স্যাডনেস এর ব্যাপারটা হচ্ছে যে, মানে এমনও কেস দেখা গেছে যে ব্লাড রিলেটেড মানুষ এই কাজটা করেছে। এটা হচ্ছে জঘন্যতম কাজ আর পৃথিবীতে হতে পারে না। তো এখন আমরা যেটা করতে পারি, আপনি যেহেতু আমাকে বললেন যে প্রতিকারটা কি, যে এইখানে যে হচ্ছে এটার প্রতিকারটা কি, সে প্রতিকারটা ভাই এখন এটা হচ্ছে ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে যে, এই জিনিসগুলা দেখেন, আপনি আপনার মতন আপনি আপনি চিনতে পারবেন, যখন আপনি আপনার মতন কষ্টে থাকা আরেকটা সোল আপনি দেখবেন বা মানুষ আপনি দেখবেন, আপনি বুঝবেন যে সে কি দিয়ে গোত্র করছে। এটাও কিন্তু আপনি বলছেন এই মাত্র, আপনি ওদেরকে ঠিকই মানে একটা একটা কেয়ার বা একটা কাউন্সেলিং বা একটা ভালোবাসার ছোঁয়া দিয়ে তাদেরকে আপনি অবশ্যই কি বলে এটাকে করতে পারবেন, সাপোর্টটা দিতে পারবেন। কিন্তু এই সাপোর্টের সঙ্গে যেটা সবচেয়ে বড় সমস্যা, এটা কিন্তু আমরা কন্টিনিউ করতে থাকতে পারবো, সমস্যা নাই, কিন্তু সমস্যাটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে না। হ্যাঁ, আপনি ঠিক হয়ে যাবেন একটা সময়, ওই বাচ্চাটাও ভালোবাসা পেয়ে আপনার কাছ থেকে এক সময় ঠিক হয়ে যাবে, বড় হয়ে নিজের মধ্যে স্ট্রেংথ পাবে, কিন্তু ওই মানুষগুলা ঠিক হবে কি করে, ওরা কি করে ঠিক হবে, এটা হচ্ছে যে একটা বড় প্রশ্ন। এই 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 দিক দিয়ে আমাদের বেশি বেশি করে কাজ করলে, মানে গোড়া থেকে জিনিসটা শুরু করলে পরে দেখা যাবে যে আমাদের এই এই কমিউনিটিটা, দেখেন আমরা ট্রান্স হই, আমরা বাই হই, লেস হই, বা আমরা আমরা যেই হই না কেন, ঠিক আছে, আমরা যেই হই না কেন, আমরা সবাই যখন ছোট আমাদের মধ্যে কি এই জিনিসটা ভাগ করে দেওয়ার মানুষটা কারা, মানুষ ভাগ যারা করে দেয় তারা কারা, তারা হচ্ছে সমাজের মানুষ। সমাজ একটা প্রিকনসেপশন,
ঠিক আছে, আমি অস্বীকার করি না বা আমি ডিসরেসপেক্ট করি না, কিন্তু একটা আচ্ছা প্রিকন্ডিশন। হ্যাঁ, এই আপু আমি একটু কথা প্রিকন্ডিশন বলবো, এর মধ্যে আসলে আমি একটা কথা, আপু আমি আপনার টপিক আচ্ছা একটু কথা বলি জাস্ট। এটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে হচ্ছে বাচ্চাগুলো হয়তো বড় হয়ে তারা কোনোভাবে কাম করতে মানে ব্যাপার থেকে বের হয়ে আসতে পারতেছে বা হচ্ছে নিজেকে হিল করতে পারতেছে, যারা এই অনাটা করতেছে তাদের কি হচ্ছে? তো তাদেরকে ফ্যাক্ট কেউ হচ্ছে কাঠ ধরে দাঁড় করাচ্ছে না, এবং তাদের দিকে আপু কেউ এটা কখনো, এটাই বলি আমি, এটাই এটাই বলতে চাচ্ছি যে একটা বাচ্চা যখন হচ্ছে অ্যাবিউজ হচ্ছে তো সে কিন্তু ওই মুহূর্তে গার্জিয়ান দেখে কথাটা বলার মতো সাহস রাখে না, আর রাখে না। যখন গার্জিয়ানদেরকে বলাও হয় তারপরেও গার্জিয়ান ব্যাপারটাকে চেপে যাওয়ার চেষ্টা করে ম্যাক্সিমাম টাইম। এখন এই বিষয়টাতে আমাদের কাজ করার মানে যদি কোনো অপশন থাকে সেটা হচ্ছে গার্জিয়ানদেরকে সচেতন করা যে আপনার বাচ্চা যদি কখনো আনইজি ফিল করে বা আপনার হাসি খুশি বাচ্চারা যখন কখনো আনহ্যাপি হয়ে যায় হঠাৎ করে তখন তার সঙ্গে ফ্রেন্ডলি কথা বলতে হবে। আপনার বাচ্চা যখন কোনো প্রবলেমের কথা আপনাকে বলতেছে সেটাকে চেপে না গিয়ে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি এমনও নিউজ শুনছি যেখানে হচ্ছে বাচ্চারা অ্যাবিউজের ব্যাপারে প্যারেন্টসদেরকে বলা পরে প্যারেন্টসরাই সেটা চেপে যায়। তো আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু কখনো এই বাচ্চাগুলোকে সচেতন করতে পারবো না, আমাদের পক্ষে কিন্তু এই অ্যাবিউজ হওয়া বাচ্চাদেরকে সচেতনতা তৈরি করা সম্ভব না। আমাদের না, সচেতনতা তৈরি করতে হবে বাচ্চা যারা অ্যাবিউজ হচ্ছে তাদের গার্জেনদেরকে। আচ্ছা আমার একটা এর বাচ্চা মধ্যে আমি একটা কথা ইন্টারাপ্ট করে রাখতে চাই, যে মানুষটা এই অ্যাবিউজ করছে সে কিন্তু তার বাচ্চাকে সামলে রাখছে, তখন কি সেই কথাটা একবারও ভাবে না যে আমি যারটা করতেছি আমারটাও তো করতে পারে? সে কিন্তু তার বাচ্চাকে বলতেছে তুমি কিন্তু সেফ থাকবা। আমার তখন এটাই এটাই আমার তখন মাথায় ঢোকে না। আর যেটা হিয়া বলছেন, তাসনুমা বলতেছেন, যে আমরা কিভাবে সচেতন করতে পারি বা আমরা কিভাবে কি করতে পারি, ভাই আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের কোনো সেক্স এডুকেশন নাই। ট্রু, এটাই মানে হচ্ছে এটা সবচেয়ে বড় কথা। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, আমাদের কোনো সেক্স এডুকেশন নাই। একটা টাচ কি পরিমাণে একটা সেফ টাচ হইতে পারে, একটা টাচ আমাদের কি পরিমাণে আনসেফ টাচ হইতে পারে, এইটা বোঝার মতন মানে আমাদের কেউ বলে নাই, আমাদের কেউ বলবেও না। কারণ আমরা যতবারই সেক্স নিয়ে কথা আসে ততবার আমরা এটাকে চেপে রাখি, যখন কোনো কথা ঢেকে যায় তখন তার ওটার উপরে আর কোনো কথা থাকতে পারে না। তো সেক্স এডুকেশন নট অনলি যে আমাদের বাচ্চাদেরকে করতে হবে তা না, এটা আমাদের বড়দের লেভেলেও একটা এডুকেশনের ব্যাপার থাকে। বড়দের লেভেলে কি হয় কি, বাচ্চাটাকে কিভাবে সুরক্ষিত রাখা যায় আনসেফ টাচ থেকে সেটা ওদেরকে শিখাতে হবে, আর ছোটদেরকে কিভাবে শিখাতে হবে সেটা হচ্ছে গিয়ে তুমি বুঝবা এবং সেটা প্রতিকার প্রতিবাদ করবা। সবচেয়ে বড় কথা, তোমার সাথে যদি কখনো কোনো আনসেফ টাচ হয় তুমি সঙ্গে সঙ্গে সেটা প্রতিবাদ করবা, এটার মধ্যে কোনো অল্টারনেটিভ অপশন নাই। কেউ তোমাকে অ্যাবিউজ করার চেষ্টা করছে তুমি চিৎকার করবা। আমি গত বছর হচ্ছে একটা প্রাইভেট স্কুলের সঙ্গে কানেক্ট ছিলাম, আমাদের স্কুলে হচ্ছে ওই এনজিও থেকে হচ্ছে ওই আনসেফ টাচের উপর একটা থিমওয়ালা ব্যানার দেওয়া হয়েছিল যেটা বাচ্চাদেরকে আমাদেরকে 3 দিন ধরে শেখানো হয়েছে। তো আই থিঙ্ক এটা হচ্ছে প্রাইমারি লেভেলে মেবি চালু হয়ে গেছে আনসেফ টাচ কি এটা বাচ্চাদেরকে পড়ানোর একটা অপশন সম্ভবত অপশনাল টপিক, যেটা আমি দেখছি প্রাইমারি লেভেলে চালু হয়ে গেছে এটা আর কি। তো আমার কথা হচ্ছে যে চালু হলে যে শিক্ষকরা এটা ঠিকমতো বোঝাচ্ছে বা শিক্ষকরা এই দায়িত্ব পালন করতেছে, আমি আমি কনফিউজ যে তারা আদৌ কাজটা করে কিনা। কারণ নর্মালি আমাদের সমাজে সেটা যত শিক্ষিত লেভেলই হোক না কেন সবাই এটাতে লজ্জা পায় যখন সেক্স করার ব্যাপারটা চলে আসে তখন হ্যাঁ, আমি সেই কথাটাই বললাম হিয়া, যে আমাদের মধ্যে হচ্ছে সেক্স এডুকেশন সম্বন্ধে যখনই আমার কথা উঠে তখনই আমরা একটু ক্লোজ হয়ে যাই। যখনই একটা কনডমের অ্যাড আসে আমাদের সামনে আমরা এটাকে হাইড করে ফেলি। বাট প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদেরকে যদি নলেজটা থাকতো তাহলে কিন্তু আমরা এইসব নিয়ে কোনো কথাবার্তা হতো না, এই এত বড় যে একটা বিস্তৃতি সেটা পেত না। তাসলুকা আপু আমি আপনাকে আপনার কথাটা একটু লিঙ্ক টানতেছি, সেটা হচ্ছে যে প্রতিকারের জন্য কি করা যেতে পারে। আচ্ছা তাসলুকা আপু আপনি অথবা আমি অথবা তানি আমরা যদি কেউ প্যারেন্টস হই, আমরা যদি একটা বাচ্চা যদি হচ্ছে জন্মের পর থেকে বড় করা শুরু করি, বাচ্চাটা আমাদের কিরকম ভাবে বেড়ে উঠতেছে আমরা অবশ্যই খুব ভালো করে জানি। তো একটা বাচ্চা যখন অ্যাবিউজ হয়, আমি আমার কথাই বলি, আমি বা আমরা যারা অ্যাবিউজ এর শিকার হয়েছি, আমরা কি ওই উৎফল মানে প্রফুল্ল অবস্থা আমাদের কি ওই অবস্থানটা অ্যাবিউজ হওয়ার পর কি ধরে রাখতে পারি আমরা? আমি আমরা আমি পারিনি। আমি যখন অ্যাবিউজ হয়েছি ফার্স্ট টাইম আমি ভেঙে পড়ছিলাম, ভয় পাইছিলাম, আমার স্বাভাবিকতা বন্ধ হয়ে গেছিল। তো আমার প্যারেন্টস কি এই জিনিসটা নোটিশ করেনি? আমি যদি একটা চাইল্ড বড় করি, আমি যদি বাচ্চা বড়, হিয়া আপনার কথা বোধহয় বন্ধ হয়ে গেল, একটু আবার একটু চেক করতে হবে মাইকটা।
হ্যাঁ, সো আই থিঙ্ক হিয়ার কথা একটু সমস্যা হচ্ছে। তাসুবা, আপনি যদি একটু রেসপন্ড করতেন, করে তারপর আমরা আরেকটা টপিকে যাব, ঠিক আছে? জি তানভীর, থ্যাংক ইউ। তো হিয়া আমার কথাটাকে আলোকপাত করছিলেন, বলছিলেন কিভাবে প্যারেন্টস ইচ্ছা করলে এটাকে খেয়াল রাখতে পারেন, কিন্তু আমি মনে করি যে অফকোর্স আমার এখনো আমি ইগার টু নো হোয়াট বাকিটা হিয়া কি বলতে চাচ্ছিল আমি এখনো শুনতে চাই, কারণ প্রতিটা কথাই আসলে ইম্পর্টেন্ট, প্রতিটা কথা থেকে কিছু না কিছু দৃষ্টিকোণ বের হয়ে আসে যেটা থেকে জানার এবং বুঝার অনেক সুন্দর আছে আর কি থাকে। তো শুধুমাত্র প্যারেন্টস এর দিক থেকে বুঝলে আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে না, এটা আরো আমার আমার মতে আর কি হবে অবশ্যই, ওইটা ওইটাই মানে হোক, ওইটা এতটুকু হোক হলেও কিন্তু অনেকটুকু এগোয়, কিন্তু ওটা ছাড়াও মনে করেন যে স্কুলে কলেজে ইভেন প্রতিটা জায়গাতে, যেহেতু কোনো জায়গাতেই যেহেতু কোনো সেক্টরেই এটা বিশাল একটা ট্যাবু, এটা নিয়ে নানান ধরনের অপরাধ কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে, এটা করা যাবে না, এটা চোখের সামনে হওয়া যাবে না, এটা এটা খুব একটা মানে এম্বারেসিং ব্যাপার, এটা এমন ব্যাপার তেমন ব্যাপার, এটার সাথে মান সম্মান জড়িত, এমন হইলে এটা খারাপ হবে, অমন হইলে তেমন ভালো হবে, মানে এইসবের কোনো অভাব নেই, কিন্তু মূল জিনিসটা যদি কেউ পরিষ্কার ভাবে একটু আলোচনা করতো, আলোচনা দূরের কথা, এডুকেশন আকারে এই জিনিসটার উপরে বিভিন্ন ভাবে যদি কিছু প্রচার প্রচারণা হতো, এখন এটা না হওয়ার কারণে, এই জিনিসটা না থাকার কারণে একটা পুরো জাতি বেড়ে উঠতেছে, সমানে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, অথচ এই দেশে সেক্স এডুকেশন নাই, মানে এডুকেশন থাকলেও মানে মোট কথা সিকিউরড কোনটা, কনসেনশুয়াল যে জিনিসটা বিষয়ের একটা ব্যাপার আছে, 18 বছর বয়সের আগ পর্যন্ত যে কাউকে এভাবে স্পর্শ করতে হয় না, ছোটদের মন মানসিকতাটা কেমন থাকে, তাদেরকে যে কোনোভাবে ডিস্টার্ব করতে হয় না, কোনো দিক থেকে করতে হয় না, তাদেরকে বেড়ে উঠতে দিতে হয়, তারপরে হচ্ছে যে ইভেন 18 বছরের পরে হলেও এমনকি একটা মহিলা বিবাহিত হলেও বা একটা ছেলে বিবাহিত হলেও তাকে যে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে যে তার সঙ্গে এমন কিছু করা যায় না, এরকম আরো প্রচুর অ্যাওয়ারনেস আছে যেগুলা ভালো করে তৈরি করা প্রয়োজন। পার্শ্ববর্তী দেশগুলোতে হচ্ছে, কিন্তু পার্শ্ববর্তী দেশের অনেক কিছু সেগুলা মানুষ সিরিয়াসলি নিচ্ছে না, ওগুলা এন্টারটেইনের পার্টটা শুধুমাত্র নিচ্ছে, তারা যে অ্যাওয়ারনেস তৈরি করতে চাচ্ছে ওই অ্যাওয়ারনেসটা অনেকে এই এই বাংলাদেশের মানুষ মানে মোটামুটি অ্যাভয়েড করে যায়, এবং একটা বড় সংখ্যা আছে যারা ধর্মীয় গোষ্ঠী আছেন আর কি, যারা গোড়া গোষ্ঠী, সবার কথা বলছি না, সবাইকে খারাপ বলা ঠিক হবে না, কখনোই আমি এটা বলবো না, একটা একটা গোষ্ঠী আছেন যারা এই জিনিসটাকে মানে ভীষণ ভাবে ব্যবহার করে যাচ্ছে, অ্যাবিউজ করে যাচ্ছে, এবং এটার উপরেই তারা তাদের অনেক কিছু কায়েম করে রাখতেছে, এবং এটার উপরেই তারা ক্যারি অন করবে, তারা উঠতে দিচ্ছে না, মানসিক দিক থেকে কাউকে বেড়ে উঠতে দিচ্ছেন না, এবং কি বলে এটাকে কোনো দিক থেকেই অ্যাওয়ারনেসটা তারা বাড়তে দিচ্ছেন না, এটা হচ্ছে যে অনেক বড় একটা ম্যাটার যেটা নিয়ে আমরা কাজ করতে পারি, দৃষ্টিভঙ্গি বদলানোর বিষয়টা নিয়ে। তো এখানে আমি আপাতত একটু থাকি, হিয়া কি চলে এসছে? হিয়া এখনো জয়েন করেনি, সো যেহেতু আপনি আছেন আপনার সাথে একটু কথা বলি। সো আপনার আপনি যদি একটু আমাকে বলতেন যে তাহলে আপনি আপনিও তো বাংলাদেশে একসময় ছিলেন, রাইট? একসময় আপনিও বাংলাদেশে 18 বছরের একজন একজন নারী ছিলেন, এবং অ্যাজ এ জেন্ডার ডাইভার্স পার্সন বা কুইয়ার পার্সন হিসেবে এখন বাংলাদেশে এখন যারা আছে তাদের জন্য আপনি কি কি স্ট্র্যাটেজি তাদেরকে মানে সাজেস্ট করবেন, যে যে স্ট্র্যাটেজি গুলা তারা নিলে তারা, বিকজ আমরা চাই যে যারা 18 বছরের আছে তারাও আমাদের মতো শাইন করুক, কিন্তু তাদের লাইফে নিশ্চয়ই আপনার লাইফে কিছু সমস্যা ছিল, কি কি স্ট্র্যাটেজি নিলে তারা লাইফটাকে সামনে আগাতে পারবে? থ্যাংক ইউ তানভীর। সমস্যার যে যেখান থেকে শুরু হচ্ছে, ফার্স্ট অফ অল মানুষ তো পথ হারিয়ে ফেলে, মানে এগুলা মানুষ জানতে শিখতে জানে হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে, প্র্যাকটিসের যেখানে কোনো সুযোগ নাই সেখানে তারা লস্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো লস্ট হয়ে যাওয়াটা আমি বলি না ভুল কিছু, আমরা এখনো অনেক কিছু আননোন যেগুলো যা কিছু আছে আমাদের অজানা, সেখানে আমরা লস্ট হয়ে যাই, আমরা আমাদের ওয়ে খুঁজে বের করি। তো ওয়ে খুঁজে বের করার যে কারেজটা, হ্যাঁ, যে ইন্সপিরেশনটা তাদের দরকার, এটা সবসময় আমার দিক থেকে আসে এবং থাকবে,
এটা কখনোই কমে যাবে না বা দমে যাবে না বা কোথাও থেকে বন্ধ থাকবে না, এটা সবসময় আমার দিক থেকে থাকবে। এটা হচ্ছে ফার্স্ট জিনিস, যে কখনোই একটা প্রবলেমে পড়লে সেটা নোন হোক আননোন হোক কখনোই কনফিডেন্স হারায় ফেলতে হয় না, ভালো করে চারদিক মানে খোলা রেখে, চোখ কান খোলা রেখে ভালো করে বোঝা। এবং যেই সমস্ত জায়গায় রিস্ক বেড়ে যায়, যে সমস্ত জায়গায় সমস্যা বেড়ে যেতে পারে বা একটা রিস্ক অ্যাসেসমেন্ট, বিশেষ করে আমরা কুয়ের পার্সনদের জন্য, মেয়ের আচ্ছা ঠিক আছে কুয়ের পার্সনটাও মনে করেন যে আমাদেরকে, আমাদের তো কোনো অস্তিত্ব বলে কিছু তো তারা মানে বাংলাদেশ তো অস্তিত্বই স্বীকার করতে চায় না। আমি যদি আমার কুয়ের আইডেন্টিটিটা লুকাই শুধুমাত্র একটা মেয়ে আইডেন্টিটি রাখি, সেখানেই বা আমার আমার সিকিউরিটি কি? আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না, আমি সকাল বিকাল বাসা থেকে বের হইলে বাসার প্রতিটা মানুষ চিন্তায় থাকতো কি না হয়ে যায় কি না হয়ে যায়, ঠিক আছে? তো এই এই যে জিনিসগুলা, এগুলাও তো একটা মানে প্রথমে আমাকে মেনটেন করে আসতে হচ্ছে। তার মধ্যে যদি কেউ জানছে যে আমার, আমি একটা মেয়েকে পছন্দ করি, আমার গার্লফ্রেন্ড কোনো মেয়ে, বাস সেখানে মানে এমন একটা ত্রাসের সৃষ্টি হয়ে যাইতো যে কি বলবো। এর মধ্যে কিছু ফ্রেন্ড ছিল যারা যারা বুঝতে পারতো, অবভিয়াসলি আমরা আমরা যারা যারা আমার আমার যারা ক্লোজ ফ্রেন্ড ছিল তারা, তাদের কারণেই আমি ভালো থাকছি বা সেফ থাকছি, কিন্তু একটা বড় সময় কিন্তু এইগুলা নিয়ে সব সময় ভয় থাকতে হয়েছে। তো ভয় না পেয়ে ট্রাই টু বি কি বলে এটাকে, যেখানে যেখানে গেলে, যেখানে এই কথাগুলো বললে বা আলোচনা করলে সমস্যার সৃষ্টি হতে পারে, সেই জিনিসগুলো অ্যাভয়েড করা সবার প্রথমে। কারণ এখানে লাইফ রিস্ক আছে, লাইফের রিস্ক কিছুতেই নেওয়া যাবে না, মানে আর এর চেয়ে বেশি, হ্যাঁ বাংলাদেশে এর চেয়ে বেশি যেই জিনিসগুলো এক্সপেক্ট করা যায়, ঠিক আছে, তা হলো যে খুব বেশি হলে যে যে আমার যে আমার মতন, যে আমার মতন মানসিকতা, যে কুয়ার মানুষ, সেই শুধুমাত্র আমাকে বুঝবে। তো কমিউনিটির মানুষকে সঙ্গে মেশা এবং তাদের সঙ্গে শেয়ার করা, দেখা গেছে যে ওইখানে একজনের চেয়ে পাঁচজনের বুদ্ধি বা পাঁচজনের আইডিয়া এক, দেখা গেছে যে এটা হেল্পফুল হয়। তো ক্লোজলি কমিউনিটি মানুষের সাথে থাকা এবং মেশা, এবং যেই যেই জায়গাগুলোতে সবার প্রথমে আমাদের দেশে হচ্ছে যে লাইফ রিস্কটা, লাইফ রিস্ক থেকে যেন নিজেকে খুব ভালোভাবে যেন সাবধানে রাখার চেষ্টা করেন, আগে থেকে যেন অ্যাসেসমেন্ট করেন যে কোন জায়গায় যাওয়া যাবে, কোন জায়গায় কথাবার্তা শুনবেন, তাদের আচরণ শুনবেন, তাদের অন্য মানুষের প্রতি তাদের আচরণ কেমন এটা শুনবেন, বা এই ধরনের একটা মতামত নিয়ে জানার চেষ্টা করবেন। মতামত থেকেই বোঝা যায় যে তার মানসিকতা কেমন, সেখানে নিজের আইডেন্টিটি প্রকাশ করবেন না কোনোভাবেই না। তো সেভাবে করে সবার আগে লাইফটাকে সেফ রাখতে হবে। এরপরে আরো নানান কিছু আছে, এখন ডিপেন্ড করতেছে কে কোন কোন সিচুয়েশনে পড়তেছে। থ্যাংক ইউ সো মাচ তাসনুবাদ। তারিন যদি একটু অ্যাড করতেন এগুলোর সাথে আপনার মতামত এই ব্যাপারে, যে কি কি স্ট্র্যাটেজি মানুষ মানে 18 ইয়ার্স এর যারা আছে তারা কি কি স্ট্র্যাটেজি অ্যাড মানে নিতে পারে লাইফটাকে সাকসেসফুল করার জন্য, লাইফ সার্ভাইভ করার জন্য বাংলাদেশ সার্ভাইভ করার জন্য। জি জি। আচ্ছা, প্রথম মানে আমি তো যেহেতু এই চোখ নিয়ে কাজ করছি, তো কয়েকদিন আগে আমার সাথে একজন আমাকে নক করেছিল। তো সে আমাকে বারবার বলতেছিল যে আপু আমি আর সার্ভাইভ করতে পারছি না, আমি বাসায় থাকবো না, আমি বাসা থেকে বের হয়ে যাব, তো আমি কি করতে পারি? তো আমার ফার্স্ট অফ অল কথা ছিল তুমি কি করছো? তো বলছে আপু আমি ইন্টারমিডিয়েট মানে HSC এক্সাম দিব আর কি। তুমি সবার আগে যে কাজটা করবা, তুমি লাইফে সবকিছু করতে পারবা। মানে আমি যেই কথাগুলো আমার কমিউনিটি লোকদেরকে বা আমার লেভেলের লোকদেরকে আমি যে কথাটা বোঝাই, প্রথম কথা হচ্ছে আমি জানি তুমি মেন্টালি হ্যাপি না, তুমি মেন্টালি খুব সাকসেসফুলি একটা মানুষ না, তুমি অর্থনৈতিক দিক থেকেও তুমি এখনো মুক্তি পাওনি, এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় কথা। যেহেতু তুমি একটা লেভেলে চলে আসছো, কারণ আমি 18 ইয়ার্স এর নিচে আমি খুব কাউন্সিলিং খুব কম করি একটা মানুষকে, কারণ 18 ইয়ার্স এ তুমি অনেক অনেক মানুষ অনেক আপস অ্যান্ড ডাউন যাবে, ব্রেকআপ যাবে, ব্রেক হয়ে যাবে, সরি ব্রেকআপ না ব্রেক হয়ে যাবে। তো তুমি চাইলে তখন তোমার লাইফটাকে অন্যভাবে লিড করতে পারো, বাট তুমি যখন 18 পাস হয়ে যাচ্ছ তখন তোমার সামনে হচ্ছে গিয়ে আগে তোমাকে নিজের এডুকেশনটাকে শেষ করতে হবে। এখানে তোমার যতই কষ্ট হোক না কেন তোমাকে তোমার এডুকেশন লেভেলটাকে আগে শেষ করতে হবে। তো আমি তোমাকে বলছি ওকে আমি কাউন্সিলিং এর সময় এই কথাটা বলেছিলাম যে তুমি আগে তোমার HSC পরীক্ষা দাও, তারপরে তুমি ডিসিশন নাও তুমি কি ভার্সিটিতে পড়বা কি পড়বা না। কারণ তুমি যদি পড়াশোনা না করো তাহলে তুমি সামনের দিকে আগাতে পারবে না। তো আমাদের মতন যারা আছেন ফার্স্ট অফ অল নিজেকে আগে এডুকেটেড করতে হবে। আমি জানি অনেক কষ্ট, সেটা অনেক কষ্ট কিন্তু অনেক কষ্ট, বাট সেটা তোমাকে অনেক কষ্ট করেই আগাতে হবে। তুমি যদি কষ্ট না করে
বা তুমি যদি এডুকেশনটাকে মিড লেভেলের রাস্তায় ছেড়ে দাও, তো তোমাকে ইন ফিউচার তোমাকে সরি ইন ফিউচার তোমার খুব ডার্কনেস এর মধ্যে যাবে। এডুকেশন ছাড়া কোনো জায়গায় কোনো কখনোই মুক্তি পাওয়া যায় না। সো ফার্স্ট অফ অল আমার মতন যারা আছো বা যারা হতে চাচ্ছো বা যারা হবা, ফার্স্ট অফ অল তোমাকে তোমার এডুকেশন লেভেলটাকে আগে কমপ্লিট করতে হবে, যত কষ্ট করেই হোক না কেন। তুমি বলছো তোমার বাসায় তুমি মেনটেন করছো না, হয়তো তোমাকে কিছুদিনের জন্য তোমার নারী সত্তাটাকে ভুলে যেতে হলেও ভুলে যেতে হবে, কারণ তুমি যখন তোমার মানে এডুকেশন লেভেল শেষ করবা, তুমি তোমার যখন অর্থনৈতিক মুক্তি পাবা, তখন তুমি তোমার পথের দিকে আগাও। বাট তুমি লক্ষ্য যদি এটা রাখো যে আমি এদিকে যাব, বাট আগে আমাকে এটা করার জন্য আমাকে এডুকেশন শেষ করতে হবে, আমাকে ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট নিজে থাকা লাগবে। যদি তুমি এটা কমপ্লিট করতে পারো তারপর তুমি তোমার দিকেটা আগিয়ে যাও। এটা হচ্ছে কি আমার পার্সোনাল কথা বা আমি আমার কথা বলতে পারছি যেটা আমি করছি বা করেছিলাম, বাট মিড পথে আমি কখনো আমার পড়াশোনাটাকে ছেড়ে দিইনি। আগে পড়াশোনা শেষ করতে হবে, তারপরে তোমাকে এটা আগায় নিতে হবে। এখন এটার মধ্যে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক হেইট স্পিচ আসবে, অনেক বুলিং এর শিকার হবে। ইফ ইউ আর এ বয়েজ স্কুল, বয়েজ ইউনিভার্সিটি বা বয়েজ, তাহলে তোমার লাইফটা হেল হয়ে যাবে। বাট তুমি আমরা বলতে পারি যে আমরা এই এটা কামনা না করতে পারি যে না এটা যেন না হয়, বাট তোমাকে আগে এডুকেশন লেভেল শেষ করতে হবে। এটা ছিল আমার কথা। আমি ওই আপুর সাথে সবকিছুতেই একমত, আর কোন কোন জায়গায় নিজেদের মত প্রকাশ করতে হবে করতে হবে এটা বুঝে বলতে হবে। বাট ফার্স্ট অফ অল আমাদেরকে এডুকেশন লেভেলটাকে যদি আমি আপ করে রাখি, তাহলে আমাদের চিন্তা শক্তিটা অনেক ব্রড হয়ে যাবে, অনেক হেড স্পিচ আমরা তখন ইজিলি নিতে পারবো। আচ্ছা ঠিক আছে বাদ দাও, ও জানে না হয়তো এটা বলতেছে, বাট তখনই আমাদেরকে খুব ইয়ে লাগবে যদি আমাদের এডুকেশন লেভেলটা যদি ঠিক না হয়। বাট কখন যদি তুমি এডুকেটেড হয়ে যাও, এডুকেট হয়ে যদি তুমি কোন সমাজের জন্য একটা প্রতিষ্ঠিত কিছু হতে পারো, ওই যারা হেড স্পিচ করবে, যারা বুলিং করেছে তোমাকে, তারা তোমাকে খুব পরে সাবাস দেবে, ও আমার স্কুলে পড়তো, ওর সাথে আমি পড়েছি, এটা বলবে। বাট কখনো এডুকেশনটাকে ছাড়া যাবে না। দ্যাটস ইট। থ্যাংক ইউ তারিন সো মাচ। তাসোভা কিছু বলতে চাচ্ছিলেন? জি, আমি তারিনের প্রতিটা কথার সাথে একমত, এবং তারিনকে অনেক অনেক ধন্যবাদ এই জিনিসটাকে হাইলাইট করার জন্য। পড়ালেখা 100%, এটা এটা হচ্ছে প্রথম এবং প্রধান খুঁটি। এর উপরে ভিত্তি করে সে অনেক দূর আগাতে পারবে, এর উপরে ভিত্তি করে যে কাউকে আগাতে হয়, শুধুমাত্র আমরা না, এটা ছাড়া কোনো বিকল্প নাই। এটার উপরে অবশ্যই অনেক বেশি আলোকপাত করতে হবে এবং এদিক দিয়ে তাকে নিজেকে এনলাইটেন করতে হবে। খুব থ্যাংক ইউ তানি এটাকে হাইলাইট করার জন্য, এটাই এটাই বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। সো এখন আমরা যেটা করব, আমরা একটু একটা ছোট একটা ভিডিও দেখে নেই আমাদের নেক্সট সেগমেন্টটাতে যাওয়ার আগে, কারণ এই ভিডিওটা আমাদের সেগমেন্টের সাথে রিলেটেড। সো আমরা ছোট একটা 2 মিনিটের একটা ভিডিও দেখে দেন আমরা নেক্সট সেগমেন্টে যাব, ঠিক আছে? A woman is a woman's enemy. Is that true? Even today, we continue to fight each other, not the system. ये ऐसे कपड़े पहनेंगी तो ऐसा ही होगा। We fight each other like the world isn't watching. In return, insulting ourselves. What a bitch! ऑफिस कैसे था? ठीक था। जाओ रोटी देके आओ। एंड येट ब्रेक इंस्टेंटली इन फ्रंट ऑफ अ मैन, बट व्हाट इफ शी सपोर्ट्स हर? ओए, तुम लोग के पास कोई काम नहीं है? गेट लॉस्ट। एंड इवन व्हेन शी डिसएग्रीज, शी रिस्पेक्ट्स हर। It's okay guys, let's do it her way. And she tells her she isn't alone. Saath khate. This Women's Day, celebrate yourself and celebrate her. She for her. মানে বেসিক্যালি এটা দেখানোর রিজনটা ছিল আসলে এই সেগমেন্টটাতে যাওয়ার আগে, যে আমাদের কমিউনিটির মধ্যে
আমরা কিভাবে চেষ্টা করব যে আমাদের কমিউনিটির মধ্যে দেয়ার ইজ আ লট অফ মানে মিসট্রাস্ট, একজন আরেকজনকে পুল ডাউন করা, তো এইগুলাকে কিভাবে ওভারকাম করা যায় বা কিভাবে একজন আরেকজনকে বেটার সাপোর্ট করা যায়, আপনারা পার্সোনালি কিভাবে সেগুলো করছেন যদি যে কেউ যেই শুরু করতে চান? জাস্ট একটু আনমিউট করে শুরু করতে হবে। ওকে, আমি যখন একটা দেখছিলাম বা ক্লিপটা দেখছিলাম, এটা আমার মনে হয়েছে কি যে যখন আমি প্রথম আমার কমিউনিটি কোনো লোকের সাথে যখন আমি ফার্স্ট ইন্ট্রোডিউস হলাম, এই এই জিনিসটা একটু আমি ফেস করেছিলাম। বিকজ অফ ওই টাইমে হচ্ছে কি মানে সবার মেন্টালিটিটা খুব ডিস্ট্রয়েড থাকে। সো একজন যখন নতুন কেউ এই কমিউনিটিতে আসার চেষ্টা করে, তো তখন তাকে একটু অন্যরকম দৃষ্টিতে দেখা হয়, স্বাভাবিক, কারণ সবাই তো আর সব রকম ভাবে এক্সেপ্ট করে নিতে পারে না। সো বাট ডেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, সবাই এখন কমিউনিটিকে একটা কমিউনিটি হওয়ার চেষ্টা করছে, নট অনলি খুব বিগ গ্যাদারিং করে, সবাই ছোট 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 করে গ্যাদার করতেছে। সো আমি যেটা বলবো যে আমি যখন কোনো আমার মতন কাউকে দেখি, আমি হয় চুপচাপ থাকার চেষ্টা করি, আদারওয়াইজ তার সাথে আমি ভালোভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কারণ আমি জানি ওর মানসিক অবস্থাটা কেমন যাচ্ছে, হয়তো আমার চেয়ে আরো খারাপ অবস্থা নিয়ে ও আছে। সো ওকে যদি আমি আমার মতো মানে এখন হচ্ছে একটা ছেলে একটা মেয়ে মানে ছেলে বা একটা মেয়ে যদি একটা ট্রান্সকে যদি বায়ড কমেন্ট করে, যতটা না খারাপ লাগে তার চেয়ে বেশি খারাপ লাগে যে তার কমিউনিটির লোক একটা তাকে বাজে কমেন্ট করে। সো আমি সবসময় চেষ্টা করেছি যে আমি চেষ্টা করি আমি যখন গ্যাদারিং করি বা আমি যখন গ্রুপ সেকশন করি, তখন আমি চেষ্টা করি যে প্রত্যেকটা মানুষের সাথে ট্রান্সের সাথে যেন ভালো ব্যবহার করা হয়। প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের ভিতরে তার আলাদা আলাদা কত সুন্দর সুন্দর কোনো বৈশিষ্ট্য থাকে, এটা গড দিয়ে দেয়। সো কোনো মানুষ কোনো মানুষের সাথে ম্যাচ করে না, প্রত্যেকটা মানুষ নিজস্ব ইন্ডিভিজুয়াল সত্তা নিয়ে চলাফেরা করে। সো তার ভিতরে এমন কোনো বৈশিষ্ট্য আছে যেটা আমার মাঝে নাই, বা আমার মাঝে কোনো একটা বৈশিষ্ট্য আছে যেটা তার মাঝে নাই। তো আমি চেষ্টা করি সবগুলোকে মিলিয়ে মিশিয়ে চলার জন্য, কারণ আমি যদি আমার কমিউনিটির লোককে পেছন থেকে ধাক্কা দিই, ওকে ভুল করি, তাহলে আমি আমার নিজেকেই ভুল করতেছি। সবার বড় সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেদেরকে ভুল করা যাবে না, নিজেদের হাতটাকে সবসময় স্ট্রংলি ধরে রাখতে হবে। আমাদেরকে যখন কেউ কিছু বলবে আমরা যেন সঙ্গে সঙ্গে সেটা প্রতিবাদ করতে পারি। যেমন ওই অ্যাডের মধ্যে লাস্টের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মানুষ একটা মানুষের সাপোর্ট দরকার। তো আমি ট্রান্স হই, নো প্রবলেম, আমি তোমাকে সাপোর্ট করব। সো কমিউনিটিটাকে খুব স্ট্রংলি ধরে রাখতে হবে, কমিউনিটিটাকে ছাড়া যাবে না, এবং সবসময় বলতে হবে যে না আমি তোমার পাশে আছি। এইটা যদি আমি সবসময় আমরা যদি বিলিভ করি যে আমি তোমার পাশে আছি, যে কেউ না কেউ তো আমার পাশে আছে, আমার হইতে পারে আমার গোত্রীয় বোন, আমার সিমিলার বা আমার ব্যথিত একজন আমার পাশে আছে, আমি তাকে পাচ্ছি, এই জিনিসটা সবসময় মাথায় রাখলে হয়তো বা আমাদের কমিউনিটিকে আমরা আরো আপগ্রেড করতে পারবো, আবার অনেক উপরের দিকে নিয়ে যেতে পারবো। না ডেফিনেটলি, এখানে আপনি যে কথাটা বললেন এটা খুব ইম্পর্টেন্ট, থ্যাংক ইউ এগুলো শেয়ার করার জন্য, কারণ আপনি অনেকের কাছে রোল মডেল। সো আর আরেকটা জিনিস আমার ওই ভিডিওটাতে খুব ভালো লেগেছে যে ধরেন সবার মত সবার সাথে মিলবে না, যেমন আমি গে কমিউনিটিতে বা কুইয়ার কমিউনিটিতে কাজ করি, অনেকেই আছে যার সাথে আমার মত মিলে না, রাইট? তো এখন যখন মত মিলবে না তখন আমরা কি করতে পারি? আমরা বলতে পারি ঠিক আছে তুমি তোমার মতো যাও, কিন্তু তোমার পথের সামনে কাটা না দিয়ে আমি বলতে পারি তুমি তোমার মতো যাও। ওর বললো যে হ্যাঁ ওর মতোই করি আমরা, ও যেহেতু ম্যানেজার ওর মতো করি, কিন্তু তার সাম যে উল্টা তার কাজের মধ্যে ঝামেলা যেন আমরা না করি সেটা আমরা বলতে পারি। হিয়া কিছু বলতে চাই, থ্যাংক ইউ, এই পয়েন্টটা বলার জন্য আমি এতগুলি কথা বলতেছিলাম যে আমরা যেন আরেকজনের পথের কাঁটাটা না হই। ঠিক আছে, তোমার সাথে তুমি আমাকে দেখতে পারো না, কোনো সমস্যা নাই, আমার সাথে তোমার যাচ্ছে না, কোনো প্রবলেম নাই, বাট আমার দ্বারা যেন তোমার কোনো ক্ষতি না হয়। এইটা যদি আমি সবসময় মেনটেন করে চলার চেষ্টা করি যে আমি কারো ক্ষতি করব না, বা আমার দ্বারা যদি কারো ক্ষতি না হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, কমিউনিটির মধ্যে কোনো ঝগড়া হচ্ছে না, কিছু হচ্ছে না। কমিউনিটিতে একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, হু দোজ আর গে মানে ট্রান্স, এলজিবিটি বা সরি লেসবি, কোনো প্রবলেম নাই, বাট আমি যেন তোমার প্রবলেম না করি, এটা হচ্ছে কি সবচেয়ে বড় মোটো থাকা উচিত, যে আমার দ্বারা আমার কমিউনিটির একটা পার্সনের যেন কোনো হার্ম না হয়, এটাই হচ্ছে কি মূল মন্ত্র। এটা যদি আমরা সবসময় মাথায় রাখি তাহলে এলজিবিটি বা ওই ফ্ল্যাগটা অনেক বড় একটা দাম থাকবে। আমরা যদি নিজেদের মধ্যে সারাক্ষণ ঝগড়া করতে থাকি বা বলতে থাকি ও দেখতে কালো, ওর সাথে ঘুরে, ওর সাথে ঘুরে, বাট অনেস্টলি সে আমি একটা কথা বলি এর মধ্যে, তানভি যেহেতু আপনি কথাটা বলেই ফেললেন, তো আমি গার্লিশ, তো আমি একটা সময়
মানে জি ওয়ার্ল্ডে অনেক মানে গে ওয়ার্ল্ডে অনেক বিলং করতাম, তো আমি খুব না হেড স্পিচের শিকার হয়েছি ওই জায়গাতেও, ওয়াই আম গার্লিশ বাবা, আমি গার্লিশ বলেই তো হয়তো আমি গেদের সাথে জয়েন করতে চেয়েছি, বিকজ আই লাভ আ বয়, আই নট লাভ আ গার্ল। সো আমাদের মাঝে মধ্যে যে জিনিসটা হয়, আমাদেরকেই ঘৃণা করা হয়, বিলিভ মি তানভি, আপনার আমি বোঝাইতে পারবো না এই ব্যাপারটা। মানে আমার কাছে তখন মনে হতো যে না, আমার স্ট্রেট ফ্রেন্ডরা ভালো, স্ট্রেট লোকরা ভালো আমার কমিউনিটির চাইতে। আমি এই জিনিসটা অনেক ফেস করেছি বিকজ আম গার্লিশ অ্যান্ড আই এম প্রাউড টু বি আম গার্লিশ, আই এম নেভার সেড দ্যাট, আমি কখনোই এটা বলবো না কাউকে যে আমি আমার গার্লিশনেস নিয়ে আমি খুব শাই ফিল করছি। আই অলওয়েজ বি প্রাউড অফ মাই গার্লিশনেস বিকজ আই এম মেড মাই সেলফ, নট মাই মেড মাই সেলফ, বিকজ আই এম হুইচ আই এম ইন বর্ন মাই এম, এটা হচ্ছে আমার কথা। আমার ভিতরে আমার নারী সত্তা ছিল, আস্তে থাকবে, ইন ফিউচার আরো এটা ডেভেলপ করবে। বাট ভাই তুমি তো আমার কমিউনিটি, তোমার তো আমাকে বোঝা উচিত হয়তো বা এর আছে, বাট তুমি যদি বলো আই ডোন্ট লাইক গার্লিশ, আই ডোন্ট লাইক গার্লিশ, তো ওয়াট? তো তখন আমার একটা ভিতরে খুব একটা জেদ কাজ করলো যে আমার কমিউনিটির লোকরাই যদি আমাকে পছন্দ না করে, সো হোয়াট এভার, আই চেঞ্জ মাই সেলফ, আমি পুরোপুরি গার্লিশ কেন হয়ে যাই, আমি পুরোপুরি কেন মেয়ে হয়ে যাই না? এইটা এটাই ছিল আমার হচ্ছে কি আরেকটা ধাক্কার মতন লেগেছিল একটা সার্টেন টাইম এসে। তবে আমি গার্লিশ আমাকে একসেপ্ট করো, তোমার যদি ভালো না লাগে লিভ ইট, বাট আমার পিছনে যখন তুমি বুলিং দিচ্ছ তখন আমার খারাপ লাগতো। একটা সার্টেন টাইমে গিয়েছিল আমি গে পিপলদের খুব অ্যাভয়েড করে চলতাম। আমি জানি না, সরি, তুমি আপনি কিভাবে নিবেন ব্যাপারটা, আমি কিন্তু খুব অ্যাভয়েড করে চলতাম। আমি একটা সাইডে যদি দেখতাম যে বুঝতাম যে ওরা গে পিপল বা ওরা এক সাইড আছে, আমি আস্তে করে সাইড করে সরে যেতাম, কারণ ওরাই আমাকে আরো বেশি হেড স্পিচের করতো। এখন কথার প্রসঙ্গে এই কথাটা আমি বলতে বাধ্য হলাম যে ওরা আমাকে কিন্তু বেশি করতো ফর মাই গার্লিশনেস এর জন্য। আমার ভাই আমার বাইরের মানুষ কি করে, আমার ঘরের মানুষই আমার সাথে করতেছে, এইটা হয়ে গেছিল একটা সার্টেন একটা টাইমের মধ্যে। বাট তারপরেও আমি চেষ্টা করলাম যে ঠিক আছে, আস্তে 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 নিজেকে ডেভেলপ করলাম, ঠিক আছে আমি আমার মতন থাকি, তোমাকে যদি আমাকে ভালো লাগে একসেপ্ট করবো, ভালো না লাগে একসেপ্ট করার দরকার নাই, বাট আমি তোমার জন্য বা কারোর জন্য নিজেকে চেঞ্জ করব না। আমি যে একটা কথা বললাম যে আমি নিজেকে পুরোপুরি মেয়ে নিয়ে ফেললাম, মেয়ে বানায় ফেললাম, বা এটার জন্য কারোর উপরে ড্রাগ করে না, বাট আমার ভালো লাগতো, হয়তো বা এটা আমার ভেতরে ছিল, ছিল বলেই আমি করতে পেরেছি, হয়তো বা ইনফ্লুয়েন্স ছিল কারো বা কেউ কিছু বলতো, বাট আই লাভ ইট। আমি এটা কাউকে কাউকে দোষ দিব না, কাউকে কিছু বলবো না, বাট আমি এটা ভালোবাসি বলেই আমি এটা করেছি। Definitely, Tarin. I think আমি অ্যাজ আ সিস গে একজন হিসাবে আমি ক্ষমা চাচ্ছি আমার কমিউনিটির কাছ থেকে, কারণ ইট ইজ ট্রু যে আমাদের কমিউনিটির মধ্যে স্পেশালি গে কমিউনিটি তো একটা সমাজেরই একটা প্রতিফলন, আর আমাদের সমাজটা যেহেতু অত্যন্ত পুরুষতান্ত্রিক, নারীকে ঘৃণা করা, মিসোজিনিস্টিক একটা সমাজ, তো আমাদের গে কমিউনিটির মধ্যে এই সব বাজে ইয়েগুলো আছে। এবং আমি জানি যে হয়তো আমি অনেক সময় এরকম খারাপ কথা বলেছি যে হ্যাঁ ও একটু মেলি কেন, রাইট? বিকজ ওটা আমি নিজের সাথে ফাইট করি, রাইট? ওই আমি নিজের সাথে ওই ফাইট সবসময় করি, কিন্তু এটা একটা খুবই ইম্পর্টেন্ট আপনি কথা বলছেন যে আমাদের কমিউনিটির মধ্যেই আসলে এই যে খারাপ যে অ্যাটিটিউড গুলা, যে চিন্তা ভাবনা গুলা, যে নারী বিদ্বেষী, আর সেই মেলি হলে তো এটা সেলিব্রেট করার, আমাদের আমার মা মেয়ে মহিলা নারী, আমার বোন নারী, আমাকে যে জন্ম দিয়েছে সে একজন নারী, তো নারী হওয়াটা তো একটা সেলিব্রেট করার ব্যাপার হওয়া উচিত, রাইট? সো আমি আর বেশি না বলে আমি হিয়া একটু কথা বলতে চাচ্ছি, হিয়া যদি আপনি কথা বলেন এই ব্যাপারে একটু। আমি দুঃখিত মাঝখানে থাকতে পারিনি, আমার কথা কি শোনা যাচ্ছে তানবীর? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলেন। আচ্ছা, আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এবারের প্রতিপাদ্য কি চ্যালেঞ্জ, তাই তো, নারী দিবসের? হ্যাঁ, এবার চ্যালেঞ্জ। হ্যাঁ, তো আমি যেটা মনে করি বা আমি বিগত কয়েকদিন থেকে যে কাজটা করছি, আমি আমার লাইফে ওই যে মেয়েলিপনা, তো ছোটবেলা থেকে আসলে মেয়েলিপনাটাই প্রকাশ পেয়ে আসছে বেশি। প্রথম থেকে ফ্যামিলি ভাবছিল ছোট মানুষ, এই জন্য হয়তো একটু মেয়েলি স্বভাব, তেমন কেয়ার কেউ করেনি, কিন্তু বড় হয়েও যখন মেয়েলিপনা দেখাইছি, আমি অবশ্য আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তো মেয়েলিপনাটাকে অত বেশি গুরুত্ব কেউ দেয়নি। যদিও বা কেউ গুরুত্ব দিছে, ওই সেক্স এডুকেশন বা হচ্ছে জেন্ডার আইডেন্টিটি এগুলো সম্পর্কে ধারণা কারোই ছিল না, তো এটাকে কেউই কখনো মানে গুরুত্ব সহকারে দেখেনি। সবাই ভাবছিল হচ্ছে বয়সের সঙ্গে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বাট যখন বয়সের সঙ্গে সঙ্গে আমার ঠিক হয়নি, আমি নিজেকে হাইড করার চেষ্টা করছি অনেকটাই, কারণ আমারও মনে হয়েছিল যে পৃথিবীতে হয়তো আমার মতো আর কেউ নেই, বা আমি একাই সম্পূর্ণ আলাদা, আমার মতো আশেপাশে আর কেউ ছিল না, আমার দৃষ্টির সীমার ভিতরে কেউ থাকতো না, তো আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতাম। তারপর যখন নিজে সবটা জানতে পারলাম, তারপর অনেক সাহস করে আর কি ধীরে ধীরে কাম আউট করা শুরু করছি, তো আমি মোটামুটি
ফ্যামিলি রিলেটিভস ফ্রেন্ড মোটামুটি সবার কাছে কাম আউট করছি। অনেকে একসেপ্ট করছে, অনেকে একসেপ্ট করেনি, অনেক ফ্রেন্ড ক্লোজ হয়ে গেছে এর কারণে বা সাপোর্টিভ হয়ে গেছে অনেক বেশি, আবার অনেকে দেখা যায় সাপোর্ট করতে না পারে চলে গেছে। তো উত্থান পত্থন মিলেই আর কি চলতেছে লাইফ, এভাবে আগাচ্ছে। তো আমার যেটা বলতে চাচ্ছি চ্যালেঞ্জের ব্যাপারটা, বিগত সালগুলোতে বা হচ্ছে জ্ঞান হওয়ার পর থেকে যখন বাইরে বেরোইছি, টিজিং, বুলিং, মেলি, হাফ লেডিস, হিজড়া, ছক্কা, এই শব্দগুলো আমাকে অহরহ শুনতে হয়েছে, এখনো শুনতে হয়। আর এই টিজিং গুলো শুধুমাত্র নির্দিষ্ট কোনো বয়সের লোক করে তা না, এটা যে কোনো বয়সের লোকেরা, দেখা যাচ্ছে হয়তো আমার মেয়েলিপনা চালচলনের কারণে আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থাটা এমন হয়, মানে সমাজের শিক্ষাটা এমন যে একটা ছেলে যদি একটু মেয়েলি হয় তাহলে তাকে হিজড়া বলা হয়, নাথিং, মানে আর কোনো কিছু চিন্তা করা হয় না, তো একটু মেয়েলি হলেই সে হিজড়া। তো আমাকে এই শব্দগুলো হচ্ছে যে কোনো বয়সের মানুষের কাছ থেকে শুনতে হয়েছে। তো আমি এতদিন কি করতাম, যখন কেউ কিছু বলতো চুপচাপ মাথা নিচু করে চলে যেতাম, বা এটাই করে আসছে এতদিন থেকে, আমাকে রাস্তায় কেউ বুলিং করতে বুলি করতেছে টিস করতেছে, আমি কিন্তু চুপচাপ মাথা নিচু করে চলে আসতাম। তো আমি এই বছরে যে চ্যালেঞ্জটা নিচ্ছি আর কি, নারী দিবসের পর মানে চ্যালেঞ্জ যেটা দিচ্ছে আর কি, প্রতিবাদ চ্যালেঞ্জ হিসেবে কিছু নিচ্ছেন কিনা, তো আমি কয়েক দিন থেকে যেটা চেষ্টা করে আসছি সেটা হচ্ছে মাথা নিচু করে চলে যাওয়াটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। আমি কেউ বুলি করলে বা কেউ টিস করলে মাথা নিচু করে চলে যাওয়াটা আমি এখন থেকে আর করব না। আমার এই চ্যালেঞ্জটা এখন থেকে শুরু হচ্ছে, যেটা যে খারাপ ব্যবহার করাও না আমাকে, যখন কেউ টিস করতেছে বা বুলি করতেছে তাকে ভদ্র ভাবে এলজিবিটি কিউ কি, হোয়াট ইজ ট্রান্স, হোয়াট ইজ হিজড়া, হোয়াট ইজ ছক্কা, এই যে এই টার্ম গুলো, তো এইগুলো তাদেরকে বোঝানো। আমার এই ইয়ার চ্যালেঞ্জটা হবে এটাই, যে যখন আমাকে কেউ বাজে ভাবে টিস করছে তো তার তাকে ইগনোর করে চলে না গিয়ে বা তার সঙ্গে খারাপ বিহেভ না করে তাকে ভদ্র ভাবে তাকে জ্ঞান দেওয়া, তাকে যতটুকু সম্ভব বোঝানো যে কেন আমি একটু অন্যরকম, কেন আমি অন্যদের মতো নই, কেন আমি মেয়েলি, আমার সাইন্টিফিক ডিসিপ্লিন মানে ডিসক্রিপশন কি কি, আমার সংজ্ঞা কি, আমি কেন এরকম, মেডিকেল সায়েন্স আমাকে কি বলতেছে, বা আমার এরকম চলাফেরার পিছনে উদ্দেশ্য কি, বা এই যে টপিকস গুলো বা যেগুলো আমরা জানি সাধারণ মানুষ জানে না, যেই বিষয়গুলো সব কথাগুলো যেগুলো শুধুমাত্র আমরাই জানি সাধারণ মানুষ জানে না, সেই কথাগুলো তাদেরকে বোঝানো। আমার বিশ্বাস যদি কোনো সাধারণ মানুষকে এই কথাগুলো বোঝানো যায় বা সবাই যদি এই ব্যাপারগুলো সম্পর্কে সঠিক ধারণা রাখে, তাহলে আমার মনে হয় না যে আমি বা আমার মতো কেউ রাস্তায় টিজিং এর শিকার হতে পারে বা বুলিং এর শিকার হতে পারে। তবে হ্যাঁ, এটাও সত্য যে শিক্ষা দিয়েই সবাইকে শিক্ষিত করা যায় না, সবাইকে শিক্ষা দিয়ে সবাই শিখবে সবাই বুঝবে তাও কিন্তু না, তারপরেও চেষ্টা করা উচিত। আমার মনে হয় যে আমরা সবাইকে চেষ্টা করব জানানোর, সঠিক তথ্য জানানোর, সঠিকটা বোঝানোর, যারা বুঝবে তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে, আমাদেরকে অন্তত টিচিং বুলিং শিকার হতে হবে না। আমার রিসেন্ট আমি একজনের সাথে কানেক্ট হয়েছি, সে ট্রান্স হিসেবে নিজেকে মানে কাম আউট করছে ফ্যামিলিতে, এবং তার ফ্যামিলি তাকে উইদাউট এনি ট্রানজিশন, কোন ধরনের হরমোন, কোন ধরনের থেরাপি ছাড়াই তার ফ্যামিলি তাকে হচ্ছে খুব সহজভাবে গ্রহণ করছে। আমার সবচেয়ে ভালো লাগছে যখন আমি তার ছবি দেখছিলাম, সে এই চেহারাই ম্যানলি ফিগারে তার অনেক বড় বড় চুল, কোমর পর্যন্ত চুল রাখছে এবং তাকে খুব সুন্দর লাগতেছে দেখতে। তো আমার এগুলো দেখলে না খুশিতে চোখে পানি চলে আসে, যে অন্তত কোন কোন ফ্যামিলি বাচ্চাদেরকে বুঝতে পারতেছে, একসেপ্ট করতেছে, যেটা আমার ফ্যামিলি থেকে আমি এখনো করতে পারিনি, যদিও বা আমার ফ্যামিলি অনেক শিক্ষিত, আমার ফ্যামিলিতে সবাই এডুকেটেড, বাট প্রবলেমটা হচ্ছে আমাদের সমাজ। আমি যদি নিজেদের নিজেকে আত্মপ্রকাশ করি সমাজে বা পাবলিকে, যদি বাইরে নিজের মতো করে চলাফেরা করার চেষ্টা করি, তাহলে সমাজের লোকেরা আমার পাশাপাশি আমার পরিবারের লোকগুলোকেও হেয় করবে, ছোট করবে, অপমান করার চেষ্টা করবে। আমাদের সমাজে এটাই হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট, যেটা কারণে আমাদের ফ্যামিলি আমাদেরকে সাপোর্ট করতে চায় না। কারণটা হচ্ছে তারা আমাদেরকে সাপোর্ট করবে হয়তো আমাদের ভালোর জন্য, কিন্তু সমাজের লোকেরা তাদেরকে ভালো থাকতে দিবে না। দেখা যাচ্ছে আমাকে ভালো রাখতে গিয়ে আমার পরিবারের লোকেরা সবাইকে খারাপ থাকতে হচ্ছে, মানুষের কথা শুনতে হচ্ছে, আমি যেভাবে মানুষকে বোঝাতে পারবো হয়তো মানুষ আমার সামনে এসে বুঝতে পারলো, কিন্তু আমার পরিবারের লোকেরা কিন্তু ঠিক সেভাবে কিন্তু অন্য কাউকে বুঝাতে পারবে না। তো আমার মনে হয় যে আমাদের পরিবারের পাশাপাশি আমাদেরকে যারা টিস করতেছে, বুলি করতেছে, তাদেরকে ইগনোর করে চলে না গিয়ে, তাদের সামনে মাথা নত করে পার না হয়ে গিয়ে তাদেরকে সঠিক ধারণা দেওয়া, হ্যাঁ হয়তো তারা বুঝবে না, হয়তো তাতে আমাদেরকে আরো অপমানিত হতে হতে পারে, কিন্তু চেষ্টা করতে হবে, এটা একটা চ্যালেঞ্জ মনে করতেছে আমি আমার এই বছরের জন্য, যে আমাকে যখন কেউ বুলি করতেছে রাস্তায় আমার এটাতে ইগনোর করে চলে না গিয়ে আমার উচিত তাকে বোঝানো যে আমাকে বুলি করার কোনো অধিকার তার নেই, বা আমি যদি এরকম হয়ে থাকি তাহলে এটার সম্পূর্ণ অধিকার আমার আছে, মেডিকেল সায়েন্সের ভাষায় এটার ব্যাখ্যা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু বানের জলে ভেসে আসিনি, এলজিবিটিকিউ কমিউনিটি যে কেউ হোক না কেন, বা আমাদের ট্রান্সজেন্ডার যারা আছে,
আমরা কিন্তু সেই সৃষ্টিকর্তারই সৃষ্টি, যে সৃষ্টিকর্তা একজন স্বাভাবিক পুরুষ এবং স্বাভাবিক নারী তৈরি করেছে। তো আমার সবচেয়ে মেইন পয়েন্ট হচ্ছে এটাই, আমরা যখন সৃষ্টি নিয়ে হাসাহাসি করি তখন সৃষ্টিকর্তার কষ্ট হয়। একটা মানুষ কখনোই ইচ্ছে করে মেয়েলি হতে চায় না, একটা মানুষ কখনোই ইচ্ছে করে মানুষের বুলি বা টিজিং এর শিকার হতে চায় না। আমরা এটা কখনোই স্বেচ্ছায় এমন ভাবে চলাফেরা করি না, বা স্বেচ্ছায় নিজে মানে নিজেকে ভাবে এক্সপোজ করি না যে মানুষ আমাকে বুলি করুক, টিজ করুক, মানুষ আমাকে খারাপ বলুক। আমাদের সৃষ্টিকর্তাই আমাদেরকে এভাবে হতে বাধ্য করেছে, আমাদের সৃষ্টিকর্তা আমাকে এভাবেই তৈরি করেছে, আমি হাজার চেষ্টা করেও নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তো আমাকে নিয়ে যদি হাসাহাসি করা হয়, বুলি করা হয়, টিজ করা হয়, তাহলে অবশ্যই আমার সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি কষ্ট পায়। আর আমার বিশ্বাস যে কোনো মানুষই চায় না তার সৃষ্টিকর্তা কষ্ট পাক তাদের কারণে। এই টপিকস গুলো নিয়ে আমি হচ্ছে মানুষকে বোঝানোর জন্য যে পয়েন্ট গুলো, আমি এই পয়েন্ট গুলোকে কাজে লাগানোর চেষ্টা করবো অবশ্যই, বা চেষ্টা করি করে যাচ্ছি আর কি। আর সোশ্যাল ওয়ার্কের কথা বলি তানভীর, আমি হচ্ছে আমি একটু আগে বলছিলাম যে হচ্ছে আমি গত বছর একটা এনজিওর স্কুলের সঙ্গে কাজ করছি। তো আমার ওই স্কুলে একটা বাচ্চা, ওই 7-8 বছর বয়সী হবে, হিন্দু বাচ্চা, তো মেয়ে। আমি তাকে দেখে কনফিউজ হয়ে গিয়েছিলাম যে সে আদৌ আদৌ কি মেয়ে, ছেলেদের মতোই দেখতে, প্যান্ট শার্ট পরে। তো আমি অনেক সাহস করে 8 মাস পর বাচ্চাটাকে, আমি 8 মাসের অবজার্ভ করার পর, আমি গ্রামের অশিক্ষিত ফ্যামিলি, হিন্দু পরিবার, আমি অনেক সাহস করে ওই পরিবারে ওই মায়ের সঙ্গে কথা বলেছিলাম যে আপনার মেয়েটাকে দেখে আমার একটু অন্যরকম লাগে, আপনি কি এটা নিয়ে কথা বলতে ইচ্ছুক, আমি কিছু ব্যাপারটাকে জানাতে পারতাম। তো গার্জিয়ান আগ্রহ প্রকাশ করছিল, তো আমি তাকে সবকিছু খোলামেলা বলছি, এবং খুবই আনন্দের ব্যাপার হচ্ছে যে ওই অশিক্ষিত মা হলেও সে তার সন্তানকে বুঝতে পারছে বা আমার সঙ্গে ব্যাপারটাতে সহমত প্রকাশ করছে। এবং তার যতটুকু মানে শেষ মন্তব্য যে আমার বাচ্চাটার এখন ভবিষ্যতে কোন দিকে যাবে, কোন পথে এগোবে, এটার সমস্ত দায়িত্ব আপনার হাতে, আপনি তাকে যেভাবে নিয়ে যেতে চান, যেই পথে তাকে আপনি পরিদর্শন মানে নিয়ে যাবেন, সমস্ত সিদ্ধান্ত এখন আমি আপনার হাতে দিয়ে দিব। তবে আমি এটুকু কথা দিচ্ছি, আমার বাচ্চাকে আমি কখনো মানুষের কথা শুনে বাড়ি থেকে বের করে দিব না, বা তাকে তার মতো করে চলার জন্য নিষেধ করব না, বা সমাজের কথা মেনে চলতে বাধ্য করব না। বাচ্চাটা আজ পর্যন্ত মেয়েলি পোশাক পরতে কখনো দেখিনি এবং মেয়েলি পোশাক পরেও না। তবে একটু টেনশনের মধ্যে আছে তাকে নিয়ে, এটাই যে হচ্ছে আমাকে তাকে প্রাইমারিতে ভর্তি করাইতে হয়েছে, প্রাইমারি স্কুলে ক্লাস 3-তে। তো ক্লাস 3-তে ভর্তি করানোর সময় আমি স্কুলের শিক্ষিকার সঙ্গে কথা বলেছিলাম, খোলামেলা কথা বলছি, তো শিক্ষিকা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং ছিল, বুঝতে পারছে। তো উনি বললো যে হচ্ছে আমি তো একজন শিক্ষিকা, আমাদের স্কুলে তো আরো শিক্ষক শিক্ষিকা আছে, আমি খুবই অনুরোধ করতেছি যে স্কুল যদি সচল হয়ে যায় তাহলে আপনি এসে তাদের সঙ্গে একটু কনসাল্ট করবেন, সবাইকে বুঝালে হয়তো ব্যাপারটা সুবিধাজনক হবে। তো এই যে আমার মনে হয় যে মানুষকে যদি আমরা যদি বোঝানোর চেষ্টা করি, বা একটু যদি চেষ্টা করি, তাহলে হয়তো মানুষ বুঝতে পারবে। আর যখন আমরা মানুষকে বুঝাতে পারবো তখন আমাদের জন্য হচ্ছে আমাদের সমাজ বা আমাদের রাস্তাটা সহজ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে আমাদেরকে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য। আমি আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি এখন পর্যন্ত স্বাধীনতা পাইনি, আমি ফ্যামিলির সাথে যেহেতু বিলং করি, আর আমার ফ্যামিলি হচ্ছে ওই সেলফ রেসপেক্টের ব্যাপারটাতে এসে আমাকে স্বাধীনতা দিচ্ছে না। আমি মায়ের সঙ্গে প্রায়ই এটা নিয়ে কথাবার্তা হয়, মাঝে মাঝে উত্তেজিত হয়েও কথাবার্তা হয় আমাদের, গতকালকেও কথাবার্তা হয়েছে অনেক, আজকেও কথাবার্তা হয়েছে। তো ফ্যামিলি আসলে মোটামুটি, তাছাড়া বাবা মায়ের আমি একমাত্র সন্তান হওয়ায় আমার প্রবলেমটা আরো বেশি, কারণ একটা মাত্রই সন্তান, তাকে তারা কখনোই, আর যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ তারা চায় আমি পুরুষ হয়েই বাঁচি, ফেমিনিন হয়ে যাই বা এমন কিছু, এটা আমাদের পুরুষতান্ত্রিক সমাজে কেউ মানতে চায় না আর কি। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমার চ্যালেঞ্জের অপশনটাতে হচ্ছে যে আমি এখন থেকে মাথা নিচু করে পার হয়ে যাব না, আমার চ্যালেঞ্জ আমি হচ্ছে এখন থেকে যে আমাকে টিস করবে বা বুলি করবে, আমি তার সামনে মাথা উঁচু করে দাঁড়াবো এবং তাকে আমার সম্পর্কে বিশ্লেষণ করব, আমার সমস্যাগুলো তাকে ব্যাখ্যা করব, তারপর তার মতামত আমি শুনবো যে সে আমাকে টিজিং করলো এটা কি ঠিক না ভুল। ধন্যবাদ তানভীর, নেক্সট ইউ। থ্যাংক ইউ সো মাচ হিয়া, খুব ইম্পর্টেন্ট কতগুলো কথা আপনি বললেন, তার মধ্যে একটা কথা হলো অ্যাডভোকেসিটা, যে আমরা কিন্তু অ্যাডভোকেট, মানে সবাই আমাদের লাইফে, আমরা যে বন্ধুদের সাথে আড্ডাও দিচ্ছি সেটাও কিন্তু অ্যাডভোকেসি, বাবা মার সাথে কথা বলছি অ্যাডভোকেসি, রাইট? যে এটা খুব ইম্পর্টেন্ট, এটা এটা যে আমরা করে যাচ্ছি সবাই। এবং হিয়া আপনি খুব অ্যামেজিং একটা ভয়েস, আপনি যে ঠান্ডা মাথায় এত সুন্দর করে, মানে হয় না অনেকে পারে খুব কষ্টের কথা খুব মিষ্টি করে বলে খাওয়াই দিতে পারে, সো আপনি হলো সেরকম একটা মানুষ, সেটা হলো সেভাবে আল্লাহ তাআলা আপনাকে জন্ম দিচ্ছে, মানে আমি যেহেতু মুসলিম আমি ওইভাবে বিশ্বাস করি, আপনাকে আপনি ওইভাবেই জন্মেছেন, তো আপনি সেই পাওয়ারটাকে হার্নেস করেন এবং যেটা করছেন যে বাচ্চাটার কথাটা বললেন, শুনে আমার মনটা খুব ভালো লাগলো। এই বাচ্চাটার যদি কোনো ধরনের সাহায্য লাগে ডেফিনেটলি আমাকে জানাবেন, আমাদের থ্রু দিয়ে আমরা যদি কিছু করতে পারি বাচ্চাটার জন্য ডেফিনেটলি আমরা করবো। আর আপনিও নবপ্রভাতে এটাও যদি আপনার প্যাশন হিসেবে চিন্তা করেন খুব ভালো। আর আরেকটা জিনিস আমি বলবো কি, যে আসলে হিয়া যে কথাগুলো বললো যে খুব ইম্পর্টেন্ট, আসলে যে আমাদের অন্য
এই যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে লাস্ট টাইম তুষার একটা সেশন করেছিল বাবা মানে ফ্যামিলির ব্যাপারে, ফ্যামিলি অ্যাকসেপ্টেন্স অফ এলজিবিটি কি, ওখানে অরুণা দেসাই নামে ইন্ডিয়ার একজন মহিলা যার একজন গে বাচ্চা আছে যে ওটা নিয়ে অ্যাক্টিভিজম করে, তার সাথে কথা হলে উনি একটা ইম্পর্টেন্ট কথা বললেন যে এডুকেটেড বাবা মারাই বেশি সমস্যা ক্রিয়েট করে, যে বাবা মা যত বেশি এডুকেটেড তারা ভাবে কি আমি সবচেয়ে বেশি জানি। তো এই কথাটা হিয়া আবার অ্যাড করলো এবং একজন আসলে তুষারের কথা ভুলেই গিয়েছিলাম, তুষারকে ধন্যবাদ দিতে চাই। যে বেশি জানি না, এডুকেটেড যারা বেশি তাদের সম্মানটা বেশি, তারা মনে করে হচ্ছে আমার যাবে, যারা আনএডুকেটেড যাদের মানে অত বেশি সম্মানের ধার নাই তারা হচ্ছে বাচ্চাদেরকে বেশি ভালোবাসতে পারে, তারা বাচ্চাদেরকে বেশি মূল্যায়ন করতে পারবে, তাদের কাছে সম্মানের থেকে বাচ্চার মূল্য বেশি। কিন্তু যারা বেশি এডুকেটেড বেশি জানে তাদের কাছে হচ্ছে বাচ্চাদের থেকে সম্মানের মূল্যটা বেশি, মেন ফ্যাক্টর হচ্ছে এই জায়গায়। মানে হিয়া তুমি আপনি এত সুন্দর করে বললেন, রাইট, দিস ইজ বিউটিফুল। আসলে এটা ট্রু যে যেমন আমার বাবা মা দুইজনেই মাস্টার্স করা, তো আমি এক্সপেক্ট করছিলাম যে আমার বাবা মা অনেক আন্ডারস্ট্যান্ডিং হবে, কিন্তু আমি যখন আমার মাকে প্রথম বললাম তার রিয়াকশন এত খারাপ ছিল, যেটা হয়তো একটা বাচ্চা সে ওই জন্যই করলো, হিয়া যেটা বললো সে হয়তো তার কাছে তার সম্মানটা বড় ছিল। কিন্তু আমি যেটা বলবো যে এই এই কথাগুলো যে বলছেন খুব ইম্পর্টেন্ট। তাসনুবা কি কিছু অ্যাড করতে চাচ্ছেন এই ব্যাপারে? ভাইয়া আমি হিয়ার প্রতিটা কথার সাথে আপনি আমার কথাগুলো নিজের মতন করে বলে দিয়েছেন হিয়াকে, হ্যাঁ এত সুন্দর করে এত নাইসলি প্রতিটা জিনিস যেভাবে সে তুলে ধরছে, মানে কি বলবো, এগুলা নিয়ে কিন্তু আমরা মোরালে সবাই চিন্তা করি, সবাই কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে চিন্তা করি যে আসলে বাবা মা যাদের যারা অলরেডি অনেক মান সম্মান কামিয়ে ফেলছে, অলরেডি সমাজে একটা স্থাপনা নিয়ে নিছে, তারা এই ধরনের একটা এম্বারাসমেন্ট নিতে কখনোই চায় না, এবং তাদের একটা বদ্ধমূল ধারণা হয়ে যায় যে আমি যেটা জানি বুঝি সেটাই সত্য, সেটাই ঠিক। এর বাইরে বের হয়ে যে চারটা দৃষ্টিকোণ, চারটা আরো যে আছে পৃথিবীতে কত কিছু, ঠিক আছে, আরো যে ভ্যারাইটি আছে, আরো যে কত কিছু আছে জানার, এদিক দিয়ে তারা একেবারেই চোখটা বন্ধ করে রাখে এবং ওগুলা বুঝতে চান না, মানে উনাদেরকে নিয়েই কিন্তু মূল সমস্যাগুলা। হ্যাঁ উনাদেরকে নিয়ে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর যে মূল মানে সমস্যাগুলো ওখান থেকেই আসে। তো খুব সুন্দর করে হিয়া বলছেন এবং আপনিও খুব সুন্দর করে ইয়ে করছেন। মোট কথা এখানে আমি প্রতিটা কথার সাথে একমত আছি, নতুন করে আসলে কিছু অ্যাড করবার নাই। আমি খুবই গ্ল্যাড এখানে এই মানুষগুলোর সঙ্গে এই কথাগুলো শেয়ার করতে পেরে, মানে কি যে বলবো, থাক আমি আর কিছু বললাম না, আপনারা ক্যারি অন করেন, আমি শুনতে বেশি পছন্দ করতেছি, আমি বেশি ভালো বলতে পারি না, আমি শুনতে পছন্দ করতেছি বেশি। থ্যাংক ইউ। না থ্যাংক ইউ দাসুবা, আপনি অনেক সুন্দর করে বলতে পারেন। আমি আমি যে জিনিসটা বলবো যে আপনাদের কেউ যদি কথা বলতে চান ডেফিনেটলি আপনারা মানে আনমিউট করে কথা বলতে পারেন, আর একজন মানুষকে আসলে থ্যাংক ইউ দেওয়া হয় নাই। আমি একটু জাস্ট বলে নিয়ে হিয়া আপনি বলতে পারবেন, একটা মানুষকে থ্যাংক ইউ দেওয়া হয়নি যে মানুষটা আসলে এই পুরো জিনিসটা অর্গানাইজ করেছে, সবাইকে ওয়েলকাম করে অ্যামেজিং একটা প্যানেল, যে প্যানেলে যে ডাইভার্সিটি, মানে আই এম সো, আমার এত ভালো লাগছে যে তিনজন মানুষ, আপনারা তিনজনই নারী, কিন্তু আপনাদের যে ডাইভার্সিটি অফ থট, রাইট, এটাও ইম্পর্টেন্ট মানুষের জন্য জানা, যে সবাই ভাবে কি যে সবাই একরকমের, রাইট, কিন্তু আমাদের মধ্যে যে তিনজনের আপনাদের ডাইভার্সিটি অফ থট, আপনাদের ওয়ে অফ অ্যাডভোকেসি চিন্তা, এটা বিউটিফুল। সেই মানুষটা হলো তুষার, তুষার বৈদ্য ইনক্লুসিভ বাংলাদেশের। তুষারকে ছাড়া আসলে অনেক কিছুই করা ইম্পসিবল, সো তুষার তুষার হলো, তুষারকে একটা ধন্যবাদ দিয়ে দিলাম মাঝখানে, শুরুতে দেওয়া উচিত ছিল। হ্যাঁ হিয়া বলতে চাচ্ছেন বলেন। আমার যেহেতু আমাদের এই ভিডিওটা অনেকেই দেখবে, আমাদের কমিউনিটির অনেকেই দেখবে, তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে যাচ্ছি। আমাদের ট্রান্স কমিউনিটির মধ্যে কিছু মানুষ আছে যারা হতাশায় ভোগে হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেমের কারণে। এটার উদ্দেশ্য হচ্ছে একটাই যে হচ্ছে আমি হরমোন চেঞ্জ করতে পারবো না, আমি জেন্ডার চেঞ্জ মানে আমার ফিজিক্যাল স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারবো না। এটার কারণে অনেকে হচ্ছে মানে টেনশনে ভোগে বা দুশ্চিন্তায় ডিপ্রেশনে ভোগে। আবার হচ্ছে যারা হচ্ছে দেখা যাচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট আছে বা ফ্যামিলি সাপ মানে সব দিক থেকে পজিটিভ, তারা হরমোন চেঞ্জ করতেছে বা হচ্ছে চেঞ্জ করার মতো অ্যাবিলিটি আছে বা সবকিছু অ্যাবিলিটি আছে, বাট তারা চিন্তা করে হচ্ছে এটা করার পর হচ্ছে আমি কি করব, বা হচ্ছে আমি যখন চেঞ্জ হয়ে যাব তখন আমাকে মানে আমার তখন আমার ফিউচার কি। আবার ওই অনেকে বললাম যে হচ্ছে চেঞ্জ করতে পারবো না, আমি কিভাবে বাঁচবো বা এইটা, তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি যেটা বাংলাদেশের বর্তমান সময় বহুল আলোচিত। তাসনুফা আনান শিশির আপু, তো যারা জেন্ডার চেঞ্জ করার অ্যাবিলিটি আছে বা হচ্ছে হরমোন নেওয়ার মানে সামর্থ্য আছে,
তো আপনারা দয়া করে হচ্ছে নিজের আইকন হিসেবে তাসনিফা আনান শিশির আপুকে ফলো করতে পারেন। তিনি আপনারা সবাই মানে মোটামুটি সবাই এখন তাকে আমরা চিনি, তিনি একজন পরিচিত মুখ সবাইরে এবং আমার আইডল। তো আমার আমার মনে হয় আপনারা নিজের আইডল হিসেবে তাকে ফলো করতে পারেন, আপনারা তাকেই অনুসরণ করতে পারেন, কারণ সেও কিন্তু আমাদের মতোই একজন ছিল। সে নিজেকে পরিবর্তন করেছে এবং সে অনেক স্ট্রাগল অনেক কষ্ট করে আজকে অনেকটাই উপরে উঠে এসেছে এবং এখন আজকে সারা দেশে সে পরিচিত হয়ে যাচ্ছে। তো আপনারা চেষ্টা করলে অবশ্যই আপনারাও এমন কিছু করতে পারবেন, অন্তত তার মতো স্থানে না পৌঁছান, নিজে স্বাধীনভাবে চলতে পারবেন, অন্তত সমাজে একটা জায়গা করে নিতে পারবেন, চেষ্টা করলেই সম্ভব। আর যারা হচ্ছে ফিনান্সিয়াল সমস্যার কারণে হচ্ছে নিজেকে পরিবর্তন করতে পারবে না বা উইদাউট এনি চেঞ্জ, যারা হচ্ছে মানে সম্ভব না, যাদের তাদের পক্ষে হরমোন নেওয়া বা হচ্ছে এসআরএস কিছু নেওয়া সম্ভব না, তো তাদের আইকন হিসেবে আমি হোচিমিনকে ফোকাস করব। হোচিমিন কিন্তু এখন পর্যন্ত ফিজিক্যালি কোনো ধরনের চেঞ্জ আনেনি, তারপরেও সে কিন্তু এখন তো ফেমাস বা তাকে সবাই চিনতেছে, ইন্টারন্যাশনালি সে কাজ করতেছে ট্রান্স কমিউনিটি থেকে। তো আমরা কিন্তু তাকে অনুসরণ করতে পারি, তারা যারা হচ্ছে তাদের পক্ষে ফিজিক্যালি চেঞ্জ আনা সম্ভব না বা শারীরিক গঠন পরিবর্তন করা সম্ভব না, তো আমরা কিন্তু এদেরকে আইকন মানতে পারি, কারণ এরা হচ্ছে নিজেদের অবস্থান থেকে স্ট্রাগল করে করে আজকে এতটা উপরে উঠে আসছে। তো আমরা বা আমরা যারা এখন পর্যন্ত হতাশায় ভুগতেছি যে আমরা কি করবো বা আমাদের কি হবে, আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমার বিশ্বাস আমরা অত উপরে উঠতে না পারলেও অন্তত নিজেরা ভালো থাকতে পারবো এমন একটা পজিশন আমরা তৈরি করে নিতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আমার সকল ট্রান্স যারা হচ্ছে আছে যারা এখনো পর্যন্ত হতাশায় ভুগতেছে তাদের সকলের প্রতি একটা অনুরোধ, হতাশা অবশ্যই থাকবে কিন্তু হতাশায় ভুগে খারাপ কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বা নিজেকে স্রোতে ভাসিয়ে দেওয়া যাবে না, নিজেকে স্ট্রাগল করতে হবে, নিজেকে নিজের অস্তিত্বের জন্য লড়াই করতে হবে, কিছু না কিছু অবশ্যই ভবিষ্যতে ভালো হবে আমার বিশ্বাস। এবং আপনারা যারা খুব হতাশায় ভোগেন তারা দয়া করে তাসনুভা আপু, হোচিমিন আপু এদেরকে একটু ফলো করবেন, এদেরকে ফলো করলে অবশ্যই মনে শান্তি পাবেন যেমনটা আমি প্রায় করে থাকি, এটাই বলার ছিল আর কি। না থ্যাংক ইউ সো মাচ হিয়া এই 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 কথাটা বলার জন্য আসলে, কারণ হিয়া হয়তো আমার মনের কথা জেনে গেছে, কারণ আমার নেক্সট কোয়েশ্চেনটা ছিল হলো আইডলদের ব্যাপারে। সো সেটাতে যাওয়ার আগে আমি চাচ্ছি যে আমরা আসলে ইসের তাসনুবার এই অ্যাচিভমেন্টটা, এটা আসলে কি বলবো, এটা একটা হিস্টোরিক্যাল ব্যাপার। সো আমরা সেই অ্যাচিভমেন্টটা একটু শেয়ার করি সবার সাথে, আমরা ভিডিওটা একটু দেখি তাসনুবার ভিডিওটা, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে মানে তাসনুবা কি করে ফেলেছে। সো ভিডিওটা একটু দেখে তারপরে আমরা কথা বলবো আপনাদের আইডল নিয়ে। আসসালামু আলাইকুম, আজ আন্তর্জাতিক নারী দিবস, এই বিশেষ দিনের মধ্যাহ্নের বৈশাখী সংবাদ শিরোনামে স্বাগত জানাচ্ছি আমি তাসনুভা আনান শিশির। দেশের গণমাধ্যম, বৈশাখী টেলিভিশন এবং আমার জন্য আজ একটি মাইলফলক ছোঁয়ার বিশেষ দিন। দেশে প্রথম একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে আমি টেলিভিশনের পেশাদার সংবাদ পাঠে দর্শকদের সামনে হাজির হয়েছি। চিরকালীন অচল আয়তন ভেঙে এমন ইতিহাস গড়বার জন্য বৈশাখী টেলিভিশনের প্রতি আপনাদের ভালোবাসা প্রত্যাশা করে শুরু করছি সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক নারী দিবস আজ, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিবসটি। এবার নারী দিবসের প্রতিপাদ্য, করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব। নারী দিবস উপলক্ষে রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে একটি সংগঠন, এতে আলো জ্বালিয়ে আধার ভাঙার স্বপ্ন নেওয়া হয়। এদিকে দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শিশু একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বক্তারা দেশে নারী ক্ষমতায়ন ও নারীর উন্নয়নে শেখ হাসিনা সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন। আন্তর্জাতিক নারী দিবসের এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 5 জন নারীর হাতে জয়িতা সম্মাননা তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের হাতে চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা।
আমরা দেখলাম সবাই, এটার পরে আমি জাস্ট আপনাদের কাছ থেকে বলবো আপনারা যে আপনাদের রিয়াকশন যদি একটু শেয়ার করেন এবং আপনার আইডলদের ব্যাপারে কথা বলেন। তারিন কি শুরু করবেন? আচ্ছা, প্রথমে আমি যখন আইডলের কথা, শিশিকে সবার আগে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ও একটা খুব ভালো কাজ করেছে। আমি সবসময় একটা কথা সবাইকে বলতাম যে তোমাকে এডুকেশন বা আপনাকে এডুকেশন চালায় যেতে হবে। সেটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে কি শিশির, ও যদি এডুকেটেড না হতো, ও যদি মাঝপথে ট্রান্স হওয়ার জন্য নিজের এডুকেশনটাকে ছেড়ে দিত, তাহলে কিন্তু ওই অপরচুনিটি গুলো পেতো না। তারপরে আরেকজনের নাম উল্লেখ করলো বাংলাদেশে, ও বোধহয় নার্সিং এ খুব ফেমাস হয়েছে বাংলাদেশে, ও ব্র্যাক থেকে বোধহয় কোন স্কলারশিপ পেয়েছে, তো ও কিন্তু পেতো না যদি ওর মাঝপথে ও এডুকেশনটাকে ছেড়ে দিত। তো এর জন্য শিশিরকে খুব কংগ্রেচুলেশন যে ও লেখাপড়াটাকে ছাড়েনি, লেখাপড়াকে কন্টিনিউ করে গেছে শত কষ্ট। আমার, আমি ওর লাইফ স্টাইলটা শুনেছি বা পিছন থেকেও হয়তো দেখেছি যে কি পরিমাণ স্ট্রাগল একটা মানুষ করতে পারলে সে আজকে এই পর্যায়ে গিয়েছে। হ্যাটস অফ টু হার, জাস্ট হ্যাটস অফ টু হার। আর তানভীর জিজ্ঞেস করতেছিল যে আমার আইডলকে, তো যেহেতু আমি ট্রান্স হতে চেয়েছিলাম, আমি কখনো কোনো ট্রান্সকে ওভাবে আইডল হিসেবে মানিনি। আমার সবসময় একজন মেয়েকেই বা কোনো একটা মেয়ে হইতেই চাইতাম বলে কোনো হয়তো মেয়েদেরকে ভালো লাগতো, সেটা ঠিক আছে ওই মেয়েটা এভাবে হাসে বা ওই হিরোইনটা এইভাবে হাঁটে বা ওইভাবে করে ওইভাবে সাজে, আমিও ওভাবে করব। সো এরকম করে করে অনেকেই ছিল বাংলাদেশের, যদি হিরোইনের কাম কাউন্ট করি, সো ববিতা যিনি ছিলেন উনি আমার খুব ফেভারিট। ইন্ডিয়াতে ছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন, হি ইজ অলসো মাই ফেভারিট বা আইকন। আর যদি আমাদের কমিউনিটির কারো কথা বলি যে আমাকে খুব ভালো লাগে, তো দুজন মানুষ আছে, একটা হচ্ছেন গিয়ে ঋতুপর্ণ ঘোষ, ইজ এ গুড ফিল্ম মেকার অ্যাজ এন বিলংস টু আস, বিলংস টু আওয়ার হার্ট। সে দুইটা মুভি আমার, মানে আমার লাইফ সবসময় যদি আমি কোনো সময় এক্সাম্পল টানি, আমি যদি কোনো কথা বলি, আমি দুইটা মুভির কথা সবসময় প্রত্যেকটা ট্রান্স বা গেদেরকে বলবো যে ইউ ফলো মিস চপল ভাদুরের লাইফ। তুমি যদি ওই লাইফ থেকে কোনো কিছু শিক্ষা নিতে পারো, অনেক কিছু তুমি শিখবা। সো ঋতুপর্ণ ঘোষ প্রত্যেকটা ইঞ্চ বাই ইঞ্চ তোমাকে দেখিয়ে গেছে, তোমার লাইফটাকে একদম ছবির মতন, একদম একদম থাকে একদম আয়নার মতন সামনে ধরে গিয়েছে। সেটা হচ্ছে কি আরেকটি প্রেমের গল্প। এই মুভিটা যদি তুমি দেখো তো তুমি নিজেকে ভালোবাসবা। আমি সবসময় একটা কথা সবাইকে বলি যে লাভ ইয়োর সেলফ ফার্স্ট। পৃথিবীতে অনেক কিছু আসবে, অনেক কিছু আসবে, তুমি যদি তোমার নিজেকে সবচাইতে বেশি ভালোবাসো তাহলে তুমি এগিয়ে যেতে পারবা। মানে নিজেকে ভালোবাসতে হবে সবার আগে। সো এই জিনিসটা আমি যদি ফলো করি আরটি প্রেমের গল্পে, তো এটা আমি খুব ভালোভাবে আমার লাইফকে, আমি প্রত্যেকটা সেকেন্ডে আমি যখন কোন ডিসিশন নিতে যাই বা আমি কখন আগাইতে চাই, আমি সবসময় এই মুভিটার কথা মাথায় রেখে আমি আমার লাইফটাকে। ওকে, আই থিঙ্ক হঠাৎ করে ওর হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে তারিন। সো আই থিঙ্ক হিয়া একটু কথা বলতে চাচ্ছিল, হিয়া হলো বোধহয় চলে যেতে হবে। তো হিয়া, আমি জাস্ট আপনাকে বলছি যে ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের এই স্ট্রিমটাতে। আপনি লাস্ট যদি ক্লোজিং কিছু করতে চান, আর যদি কোনো প্রশ্ন থাকে তাস্তুবা বা তারিনের প্রতি বা আমার প্রতি, অথবা আমি কিভাবে বেটার অ্যালাই হতে পারি এই ট্রান্স মানুষদের বা মহিলাদের, নারীদের, আমাকেও যদি বলেন খুব ভালো হয়। অ্যাকচুয়ালি তানভীর, তোমাকে ধন্যবাদ, আর ইকুয়াল ভিডিওকে ধন্যবাদ, তুষারকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানটা আয়োজন করার জন্য, তোমাদের সবাইকে, আর আমাকে ইনভাইট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন তেমন প্রশ্ন কারো কাছেই আমার নেই, তবে হচ্ছে শেষ ফিনিশিং এ কিছু কথা বলে যাই। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষকে সম্মান করা উচিত যতক্ষণ পর্যন্ত না সেই মানুষটা আমার ব্যক্তিগত লাইফে কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের প্রত্যেকটা মানুষকে স্বাধীনতা দেওয়া উচিত যতক্ষণ পর্যন্ত না সেই মানুষটার কারণে আমার ব্যক্তিগত কোনো ক্ষতি হয়। আমাদের প্রত্যেকটা মানুষকে সেইভাবে সম্মান করা উচিত যেভাবে আমরা চাই আমাদেরকেও মানুষ সম্মান করুক, কারণ আমরা প্রত্যেকেই মানুষ, আমরা প্রত্যেকেই কোনো না কোনো বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের প্রত্যেকেরই বাবা মা আমাদের কাছ থেকে ভালো কিছু আশা করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রত্যেকেই একই সৃষ্টিকর্তার সৃষ্টি, সবাইকে সৃষ্টিকর্তা সমানভাবে সৃষ্টি করেনি, সবাইকেই সৃষ্টিকর্তা আলাদাভাবে সৃষ্টি করেছে। তো এই যে আমাদের বৈচিত্রতা, এই যে আমাদের পার্থক্যটুকু, এটুকু আমাদের নিজেদের তৈরি করা নয়, এটুকু আমাদের সৃষ্টিকর্তার দেওয়া, আমাদের সৃষ্টিকর্তার দান, আমাদের সৃষ্টিকর্তার ইচ্ছা।
তো আমি সবার কাছে অনুরোধ করব এবং সবার কাছে আশা করি, একটা মানুষ আপনাদের থেকে ব্যতিক্রম বা আপনার থেকে একটু আলাদা বা অনেক বেশি আলাদা, সে যেমনই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত না সে আপনার কোনো ক্ষতি করছে, ততক্ষণ পর্যন্ত দয়া করে আপনারা তার জীবনের কোন ধরনের দুঃখের কারণ হবেন না, আপনারা দয়া করে তাকে কষ্ট দিবেন না, আপনারা তাদেরকে তাদের মতো সুযোগ দেন চলার, পাশে থাকতে না পারেন, সাপোর্ট করতে না পারেন, অন্তত তার পথের কাঁটা হয়ে দাঁড়াইয়েন না, তাকে স্বাধীনভাবে তার মতো চলার সুযোগ দিন। আমি আসলে একটু ব্যস্ত আছি, বা আমি আসলে বাসা থেকে অনেক দূরে আছি, আমাকে ফিরতে হবে বাসায়, তো এই জন্য আমরা চলে যেতে হচ্ছে। তানভীর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ হিয়া। তাসনুভা, তারিন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। আপনারা সেশনটা কন্টিনিউ করেন, আমি পরে দেখে নেব। তো থ্যাংক ইউ হিয়া আমাদের সাথে থাকার জন্য এই কিছুক্ষণ। হিয়া আসলে অনেক ইম্পর্টেন্ট একটা পার্সপেক্টিভ নিয়ে আসছে, কারণ হিয়া নবপ্রভাতের থ্রু দিয়ে অনেক এমন অনেক জায়গায় কাজ করছে, যে কাজগুলো আসলে, যেমন ওই যে বাচ্চাটার কথা বললে, এগুলো ইম্পর্টেন্ট, যে একটা বাবা মারও তো কেউ কথা বলার নাই, রাইট? সো সেই হেল্পগুলো করছে, ধন্যবাদ হিয়া ফর ডুইং দ্যাট, রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। তো ভালো থাকবেন হিয়া, আবারও কথা হবে, ঠিক আছে? ওকে, সো এখন আমরাও ঠিক শেষের দিকে চলে এসেছি। তো আমি আমি বলবো যে এখন আমরা যদি একটু ফোকাস করি যে র্যাপ আপের দিকে, যে তাহলে আমরা অ্যাজ টেক অ্যাওয়ে, আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করছি দুজনকেই, সেম কোয়েশ্চন দুজনকে, যে অ্যাজ পুরুষ, গে, স্ট্রেইট, যেটাই হোক, আমরা কিভাবে বেটার অ্যালাই হতে পারি উইমেনদের, ট্রান্স উইমেনদের, ট্রান্স মানুষদের বা লেসবিয়ানদের, কিভাবে বেটার অ্যালাই হতে পারি, আপনারা যদি একটু বলেন তাহলে আমরাও শিখতে পারবো। আর আরেকটা জিনিস হলো যে আপনাদের দুজনের দুজনের প্রতি যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন, বা আমাকে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, দুজনকে করলেই বেশি ইন্টারেস্টিং হয়। আর ক্লোজিং যদি কোনো স্টেটমেন্ট থাকে আপনাদের, ঠিক আছে, সেটা যদি একটু বলেন, তারপরে আমরা আজকে সেশনটা শেষ করবো। সো যে কেউ আপনারা আনমিউট করে কথা বলা শুরু করতে পারেন। তানভীর, আমি শুরু করলাম, সেটা হচ্ছে যে আমরা তো দুটো ক্লিপ দেখলাম, একটা হচ্ছে যে উইমেন্স ডে, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, আর সেকেন্ডটা দেখলাম আমরা তসনুবা আনান শিশির। দুটো ক্লিপ নিয়ে আমি ছোট ছোট করে দু একটা কথা বলতে চাচ্ছিলাম। প্রথমটাতে আমি বিশেষ করে যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে সাপোর্ট, চোখের সামনে একটা অন্যায় হতে দেখলে কখনোই চুপ করে থাকা যাবে না, সেটা রেগার্ডলেস, সে যে জেন্ডারেরই হোক না কেন, যে কমিউনিটিরই হোক না কেন, মানুষ হিসেবে মানবিকতাটাকে সবার আগে গুরুত্ব দিয়ে যেখানে অন্যায় হচ্ছে সেখানে প্রতিবাদ করতে হবে, সেখানে একজন মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা আমি দেখে বুঝেছি এবং আমার কাছে খুব তাই মনে হয়েছে, বুঝেছি বলতে আমার কাছে তাই মনে হয়েছে, আর এটা আমি অবশ্যই টেক অ্যাওয়ে করবো এবং আমি এটা খুব সাপোর্ট করি। সেকেন্ড ক্লিপ হচ্ছে তসনুবা আনান শিশির, অবভিয়াসলি তাকে তো অনেকদিন ধরে দেখছি, ফলো করছি, মাঝে মধ্যে কথা হয়েছে এবং তার অ্যাচিভমেন্টগুলো শুধুমাত্র যে এটাই প্রথম দেখলাম তা না, এর আগেও তার বহু অ্যাচিভমেন্ট আছে, বহু জায়গায় গিয়ে অনেক কথা বলছে এবং অনেক কিছু সর্ট আউট করার চেষ্টা করছে নিজের জন্য, অন্যের জন্য, এবং শেষ পর্যন্ত ইতিহাস সৃষ্টি করে এই যে একটা জিনিস সে শুরু করলো, যে সংবাদ পাঠিকা হিসেবে সে নিজেকে আত্মপ্রকাশ করলো এবং এভাবে বাকি সবাই আর করতে পারবে, এই জন্য তাকে অনেক অনেক অভিনন্দন, যাকে তারা, তাকে যারা এই সুযোগটা দিয়েছেন অবশ্যই তাদের প্রতিও আমরা অনেক কৃতজ্ঞ। আর এর পরে যেটা বলবো সেটা হচ্ছে যে টেক অ্যাওয়ে হিসেবে আজকের এই ইয়ে থেকে, আলোচনা থেকে, সেটা হচ্ছে যে সাপোর্ট, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অবশ্যই কথা বলা, অ্যাটলিস্ট সাপোর্টটা দেখানো যাতে করে খারাপ জিনিসগুলো সুযোগ না পায়, মানে প্রিভিলেজ না পায়, যে মানে একজনকে, একজন একটা প্রিভিলেজ পেয়ে গেলে সে এই জিনিসটাকে আরো বাড়িয়ে দিবে, সেই প্রিভিলেজটা যেন তারা আর না পায়, সে অ্যাটলিস্ট এই দিকে নিজের আওয়াজটা তোলা এবং নিজেদের কমিউনিটির মানুষকে সাপোর্ট করা। তারপরে হচ্ছে যে নিজেদের নিজেদেরকে ডেভেলপ করার জন্য যে সাপোর্টটা, বিশেষ করে হিয়া যে সাপোর্টটা যে ছোট্ট বাচ্চাটাকে দিল, এরকম ছোট ছোট ছোটখাটো দায়িত্ব, এটা আসলে এটাকে ছোট বলা যাবে না, সরি, এটা আসলে অনেক বড় একটা কাজ করছেন উনি, উনার পক্ষে, হিয়া ডিড হার ওন ওন বিট, সে তার যত পক্ষে যতটুকু করেছেন, করার ছিল করেছেন, হয়তো আরো করবেন ইয়ে অনুযায়ী, তার কনভিনিয়েন্স অনুযায়ী, এবং আমরাও অন্তত পক্ষে চেষ্টাটা করব
যাতে করে এরকম একটা একটা বাচ্চাকে বা এরকম একটা অবস্থানে আছে যেই আছে তাকে সাপোর্ট দিয়ে তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। তো এতটুকু বলেই আমি শেষ করছি তানভীর, আমি আছি, আমি শেষ পর্যন্ত আছি, আমি আপনাদের কথা শুনতে চাই, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ তাসনুবা। তারিন যদি একটু রিপ্লাই দিতেন। তারিনার, হ্যাঁ তানভীর কি আছি? হ্যাঁ আপনি বলেন। লাস্ট যে কথাটা আপনি বলেছিলেন যে আমরা কিভাবে উইমেন্স ডেতে মানে আমরা কিভাবে সাপোর্টেড হতে পারি একটা উইমেন্স এর জন্য, সেটা বড় কথা বলছে। আমি আমার নিজের লাইফ থেকে বলতেছি, আমার কিন্তু হিউজ পরিমাণ মেয়ে ফ্রেন্ড সার্কেল আছে, ওরা আমাকে খুব ট্রাস্ট করে। মানে এটা হচ্ছে কি আমার সবচেয়ে ভালো লাগার জায়গাটা কাজ করতো, যে আমরা গ্যাদারিং হতাম বা আমরা যদি গ্রুপিং হতাম, একটা মেয়ে আমার উপরে একদম মেয়ে হিসেবে ট্রাস্ট করতে ও ওর কথাগুলো বলতো বা ও আমাকে আমার গায়ের উপরে এসে পড়তে পারতো। এই যে জায়গাটা আমি বলবো সেটা কিন্তু একদিনে হয় নাই, ও আমার সম্বন্ধে জানতো, জানার পরও কিন্তু ট্রাস্টের যে একটা ব্যাপার থাকে সেই ট্রাস্টেডটা আপনাকে কোন একটা মেয়ের কাছ থেকে বলেন বা কোন একটা নারীর কাছে বলেন, আপনি পুরুষ হন ট্রান্স হন যাই হন না কেন, আপনাকে যদি সে ট্রাস্ট করতে পারে তাহলে মনে করবেন যে সে আপনাকে তার অনেক কিছু শেয়ার করবে। আপনি যদি মনে করেন যে তার সাপোর্টেবল বা যদি তার ট্রাস্টের জায়গাটা আপনি কখনোই যদি অর্জন না করতে পারেন, আপনি যতই ভালো মানুষ হন না কেন কোন নারী তাকে আপনাকে বিশ্বাস করবে না। তো আমি সবসময় এই কথাটা বলবো, যে কোনো কমিউনিটিতে আপনি থাকেন না কেন, গে হন স্ট্রেইট হন বাই হন, আপনাকে একটা মানুষের ট্রাস্টনেসটাকে আগে অর্জন করতে হবে। আপনি যদি কোনো মানুষের ট্রাস্টনেস যদি অর্জন না করতে পারেন সে কখনোই আপনাকে অ্যাকসেপ্ট করবে না। সো নারী দিবসে একটাই আমার উপপাদ্য থাকবে বা একটাই আমার কথা থাকবে যে আমরা মেয়েদেরকে সাপোর্ট করি বা নারীদেরকে সাপোর্ট করি তাহলে ওরা আমাদেরকে ট্রাস্ট করবে, কারণ ওরা আমাকে ওরা আমাদের ট্রাস্টনেসটা চায়। একটা মানুষ বা একটা মেয়ে বলি বা একটা সাধারণ মানুষ বলি আরেকটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হওয়া চায়। তো আমরা একটা মানুষের কাছে বিশ্বাসযোগ্যতাটা অর্জন করার চেষ্টা করি তাহলে মনে একটা এই নারী দিবসে সার্থকতাটা কাজ করবে বা তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেই তাইলেই হবে। থ্যাংক ইউ তানভীর। থ্যাংক ইউ সো মাচ তারিন এই কথাটা বলার জন্য এবং তাসুফাকে আজকের সেশনটা আমাকে ফ্যাসিলিটেট করতে দেওয়ার জন্য। আমার ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই অনেক সুন্দর করে আপনাদের পার্সপেক্টিভগুলো বললেন। আমি অ্যাজ আ সিস ম্যান হিসাবে আমি শোনার চেষ্টা করেছি এবং আমাকে বেটার অ্যালাই হতে হবে সবসময়, এটা একটা জার্নি আমার জন্য। আমি এটাই দোয়া করি যেন বাংলাদেশে এমন একটা দিন আমরা দেখে আমি মারা যেতে পারি যে যেখানে জেন্ডার ডাইভার্স পিপলরা, কুইয়ার পিপলরা এবং নারীরা সম্মান নিয়ে যেন বাংলাদেশে বাঁচতে পারে, রাইট? সেই জন্য যেন আমাদের সেই স্বপ্নটা দেখতে চাই আমি। স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা জানি না, স্বপ্ন দেখে যেতে হবে আর সবাইকে সাপোর্ট করতে হবে। ভুল আমরা করবই, একটা দুটো ভুল সবাই করে, ভুল মাত্রই মানুষ, কিন্তু সে ভুলটাকে শুধরে নিয়ে আবার সামনে আগাতে হবে। অনেক কিছু সেলিব্রেট করার আছে, আবার অনেক কষ্টও আছে, কিন্তু আপনাদের ভয়েসগুলো শুনে অনেক ভালো লাগলো, মনে হলো যে ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। এটা বলেই আজকে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা বলে শেষ করছি। খোদাহাফেজ সবাইকে, বাই।